নমস্কার বন্ধুরা, লগ ইন টুবাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ বিজয়ার অনেক প্রীতি ও অভিনন্দন। পুজো তো কেটে গেল, আশা করি সবার ভালোও কেটেছে। এবার পরীক্ষার দামও বেজে গেল, তো সেই পরীক্ষা অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ব্লাড অর্থাৎ রক্ত। তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের অনেক লাভ হবে। তো দেখো, প্রথমেই আমরা একটা ব্লাডের একটা সিম্পল ডেফিনেশন দেখে নিই। তোমরা বলে ব্লাডের আবার কি ডেফিনেশন? তো ব্লাডের এই ডেফিনেশনটা দেখো, এখানে লেখা আছে দুটো জিনিস লেখা আছে, দেখো দুটো ডেফিনেশন। প্রথম ডেফিনেশনটা আমরা পড়ি, ফার্স্টে বলছে যে ব্লাড ইজ এ স্পেশাল টাইপ অফ ফ্লুইড কানেকটিভ টিস্যু। দেখো আমাদের অ্যানিমেল টিস্যু আমরা যখন পড়েছিলাম ইলেভেনে, তখন আমরা কত রকমের টিস্যু পড়েছিলাম? যে চার রকমের টিস্যু, নিউরাল টিস্যু, মাসকুলার টিস্যু, কানেকটিভ টিস্যু আর এপিথেলিয়াল টিস্যু। এবার এই কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা তিনটে টাইপ পড়েছিলাম, লুজ, ডেন্স আর স্পেশাল। এবার এই স্পেশাল কানেকটিভ টিস্যুর মধ্যে কিন্তু আমরা দু রকম পড়েছিলাম, একটা হচ্ছে স্কেলিটাল আর একটা হচ্ছে ফ্লুইড। তো সেই ফ্লুইডের মধ্যে হচ্ছে ব্লাড একটা আর একটা হচ্ছে লিম্ফ। তো অনেক কিছু জিনিস বলে দিলাম। তো যাই হোক, তো কানেকটিভ টিস্যু বলতে গিয়ে আমাকে জিনিসটা বলতে হলো, তো ব্লাড হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফ্লুইড কানেকটিভ টিস্যু ডিরাইভড ফ্রম মেসোডার্ম। এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইনটা, যে এই যে ডিরাইভড ফ্রম মেসোডার্ম, দেখো মেসোডার্ম হচ্ছে এমব্রায়োনিক সেকেন্ড এমব্রায়োনিক লেয়ার, মানে তিনটে লেয়ার আছে, তিনটে জার্ম লেয়ার আছে, এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। তো এই মেসোডার্ম থেকে অ্যাকচুয়ালি ব্লাডের উৎপত্তি হয়। অ্যাকচুয়ালি শুধু ব্লাডের নয়, যে কোনো কানেকটিভ টিস্যুগুলোই হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হয়। তো ব্লাডও একটা কানেকটিভ টিস্যু, তাই ব্লাড হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হলো। এটা হচ্ছে ফার্স্ট ডেফিনেশন। সেকেন্ড ডেফিনেশন দেখো, ঠিক সেম রকম ভাবেই লেখা আছে যে ব্লাড ইজ এ লিকুইড কানেকটিভ টিস্যু, আবার সে একই কথা, দ্যাট কনসিস্ট অফ সেলস, সেল আছে সারাউন্ডেড বাই লিকুইড এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, মানে সেল আছে আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আছে। এইবারে তোমরা একটা জিনিস বলবে যে কানেক্টিভ টিস্যু বারবার আমি বলছি, মানে দুটো ডেফিনেশনেই কিন্তু কানেকটিভ টিস্যুটা কমন, তাহলে কানেকটিভ টিস্যু কি জিনিস? দেখো কানেকটিভ টিস্যু হচ্ছে সেই টিস্যুগুলো যারা প্রথম কথা হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হয়, তো এখানে ব্লাড ও মেসোডার্ম থেকে তৈরি, ঠিক আছে। সেকেন্ড জিনিস হচ্ছে এরা দেহের মধ্যে বিভিন্ন সেলকে কানেক্ট করে, কিভাবে করে, সেটা বাই ট্রান্সপোর্টেশন হতে পারে, কোনো কিছু ট্রান্সপোর্টেশন। যেমন ধরো ব্লাড কি ট্রান্সপোর্ট করে, ব্লাড হচ্ছে তোমার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়েস্ট মেটেরিয়াল, হরমোন, এই সমস্ত জিনিসগুলো ট্রান্সপোর্ট করে। ট্রান্সপোর্ট করার মাধ্যমে কি বিভিন্ন অর্গ্যান এবং সেলকে কানেক্ট রাখে, ঠিক আছে। তো আবার আবার তোমার স্কেলিটাল কানেকটিভ টিস্যু হলে সেগুলো তোমার বোন, মানে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে স্টেবিলিটি দিচ্ছে। তো এই যে প্রোটেকশন, কানেক্ট, ট্রান্সপোর্টেশন, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কানেকটিভ টিস্যুর কাজ, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হলো কানেকটিভ টিস্যু, সেটা হচ্ছে এটা তিনটে জিনিস থাকে, এক হচ্ছে তোমার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে, এক হচ্ছে ফাইবার থাকে আর এক হচ্ছে সেল থাকে। তো এখানে ব্লাডের মধ্যে সেল আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এই দুটো জিনিস কিন্তু আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে কানেকটিভ টিস্যু যে তিনটে ক্যারেক্টার, অর্থাৎ কিনা প্রথম হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হবে, এবং সেকেন্ড হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন অর্গ্যান বিভিন্ন সেলের মধ্যে কানেক্ট করবে, বাই ট্রান্সপোর্টেশন হতে পারে, বাই প্রোটেকশন হতে পারে, আর কি থার্ড হচ্ছে যে কনসিস্ট অফ সেলস অ্যান্ড এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এই তিনটে প্রপার্টি কিন্তু ব্লাডের মধ্যে প্রেজেন্ট, সেই জন্য ব্লাডকে কানেকটিভ টিস্যু বলা হয়। বোঝা গেল? বেশ, এবার আমরা আসি যে ব্লাড আলোচনা হয় সায়েন্সের যে স্ট্রিমে বা সায়েন্সের যে ব্রাঞ্চে তাকে কি বলা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো তাকে বলা হয় হিমাটোলজি, ঠিক আছে। তাহলে শুধু কি ব্লাড, মানে শুধু কি স্টাডি অফ ব্লাড? না, স্টাডি অফ ব্লাড, তার সঙ্গে সঙ্গে ব্লাড তৈরি যেখান থেকে হয় সেই টিস্যুগুলো সংক্রান্ত আলোচনা, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ডিসঅর্ডার গুলো আছে,
এই সংক্রান্ত ব্লাড সংক্রান্ত কিন্তু একাধিক ডিসঅর্ডার হতে পারে। তাহলে সেই ডিসঅর্ডার সংক্রান্ত যে সমস্ত আলোচনা, সেই সমস্ত গোটা আলোচনাটাই হচ্ছে হিমাটোলজির মধ্যে পড়ে। এবার এখানে দুটো স্পেলিং আছে, দুটোই অ্যাকচুয়ালি ঠিক, একটা ইউকে একটা আমেরিকান, দুটোই ঠিক। হিমাটো মানে হচ্ছে ব্লাড, একটা হচ্ছে, আর লজি মানে হচ্ছে স্টাডি, অর্থাৎ কিনা ব্লাডের স্টাডিকেই আমরা বলবো হিমাটোলজি। ঠিক আছে, যে যেগুলো এখানে রেড কালার মার্কিং আছে সেগুলো কিন্তু অবশ্যই খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। তোমরা যখন পিডিএফ পাবে, মানে আমরা ফেসবুক গ্রুপে আমরা লগ ইন টু পাই পেজে দিয়ে দেবো, সেখানে কিন্তু এই জিনিসটা দেখে নেবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এখানে হাইলাইট করা আছে, এগুলো থেকেই মেনলি কোয়েশ্চেন আসে। বেশ, নেক্সট আসছে আমরা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাডে। দেখো কি বলছে, যে কালার, দেখো কালার বলতে গেলে তোমরা সবাই বলবে ব্লাডের আবার কি কালার, ব্লাড তো রেড। তো দুটো ডিফারেন্স আছে, এক হচ্ছে যদি ব্রাইট রেড হয় অর্থাৎ উজ্জ্বল লাল বর্ণ হয়, আর এক হচ্ছে যদি ডার্ক রেড হয় অর্থাৎ কালচে লাল বর্ণ হয়। তাহলে এই উজ্জ্বল লাল বর্ণ আর কালচে লাল বর্ণর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে উজ্জ্বল লাল বর্ণ হলে সেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেটেড, অর্থাৎ সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি, আর ডার্ক রেড যদি হয় তাহলে সেটা কিন্তু অক্সিজেন আনস্যাচুরেটেড, অর্থাৎ সেখানে অক্সিজেনের পরিমাণ কম, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। দেখো ছোট থেকে আমরা একটা জিনিস পড়ে আসছি যে তোমার একটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এটা কিন্তু কনসেপ্টটা কিছুটা হলো ভুল। কেন? কারণ হচ্ছে অক্সিজেন দুটোতেই থাকে, তোমার ডার্ক রেড সেটাতেও অক্সিজেন থাকে, ব্রাইট রেডে তো অক্সিজেন থাকেই। কিন্তু ব্রাইট রেড যে যে রক্তটা, যেটা আর্টারি অর্থাৎ ধমনীর মাধ্যমে প্রবাহিত হয়, সেখানে কিন্তু অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে। কেন? না সেটা হার্ট থেকে নিয়ে আসছে তো, মানে লাংস থেকে নিল, লাংস থেকে এসে তো হার্ট থেকে তারা শরীরে ছড়াচ্ছে। আর ডার্ক রেড যেটা, যেটা ভেন্স শিরাতে, যেগুলো শিরা যেগুলো তোমার শরীরের বিভিন্ন কলাকোষ থেকে যেটা যে যেটা যাচ্ছে, সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। তার মানে এই নয় যে সেখানে অক্সিজেন নেই, অক্সিজেন আনস্যাচুরেটেড সেজন্য বলা হচ্ছে। বোঝা গেল? বেশ, নেক্সট আসছে পিএইচ। দেখো এখানে পিএইচ হচ্ছে 7.35 to 7.4, অর্থাৎ অ্যাভারেজ হচ্ছে 7.4, অর্থাৎ 7-এর থেকে বেশি, অর্থাৎ কিনা এটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। কেন অ্যালকালাইন? কারণ হচ্ছে আমি জিনিসটা বলে দিই যে ডিউ টু প্রেজেন্স অফ এই CO3 নেগেটিভ আয়ন, অর্থাৎ বাইকার্বনেট আয়ন। কখন হয় না, যখন, মানে কি দরকার বাইকার্বনেট আয়ন থাকার? কারণ হচ্ছে যখন ওই এইচ পজিটিভ মুভ করে, মানে যখন কার্বন ডাইঅক্সাইড যখন ব্লাডের তোমার আরবিসির মধ্যে ঢুকলো, সে জলের সঙ্গে ঢুকে কার্বনিক অ্যানহাইড্রেস দিয়ে H2CO3 ফর্ম করবে। এবারে সেই H2CO3 এইচ পজিটিভ আর CO3 নেগেটিভে ডিসোসিয়েট করবে। এবারে এই এইচ পজিটিভটা যদি আমি, মানে যখন সেল থেকে যখন তোমার কার্বন ডাইঅক্সাইডটা ঢুকবে, তাহলে প্রচুর এইচ পজিটিভ তৈরি হবে। তাহলে প্রচুর যদি এইচ পজিটিভ তৈরি হয়, তাহলে সেলের, মানে ব্লাডের তো পিএইচ অনেক কমে যাওয়ার কথা, কিন্তু সেই পিএইচটাকে তো একটা অপটিমাম লেভেলে রাখতে হবে। ঠিক সেই কারণেই হচ্ছে এই CO3 নেগেটিভ থাকে, এবং সেই এই CO3 নেগেটিভ এর জন্যই তোমার স্লাইটলি পিএইচটা স্লাইটলি অ্যালকালাইন। এবার এটার একটা প্রফিটও আছে, যদি ব্লাডটা পিএইচ, ব্লাডের পিএইচ অ্যাসিডিক হতো, তাহলে কিন্তু দেহের মধ্যে অনেক প্রোটিন কিন্তু প্রপার ফোল্ডিং বা প্রপার মানে ডিন্যাচুরেশন হয়ে যেত। কিন্তু স্লাইটলি অ্যালকালাইন হওয়ার জন্য আমাদের শরীরের বিভিন্ন প্রোটিন গুলো কিন্তু প্রপারলি ফাংশন করতে পারে। বেশ, নেক্সট আসছে টেস্ট। দেখো অ্যালকালাইন হলে স্বাভাবিক সল্টি তো হবেই। বেশ, আর কি আছে? ভিস্কোসিটি। ভিস্কো, দেখো এটা তো পুরো, মানে পিওর জলের মতো হবে না। কেন হবে না? কারণ এখানে জলের সঙ্গে সঙ্গে, অর্থাৎ জলীয় পদার্থের সঙ্গে সঙ্গে কিছু সেল আছে। কি সেল? আরবিসি, WBC, প্লেটলেট। তাহলে এইগুলো যদি আমি ধরে নিই যে জলের মধ্যে আমি যদি চিনির দানা দিই, তাহলে সেই জলটা যে যখন গুলবো, তখন সেটা স্বাভাবিক পিওর ওয়াটারের থেকে মোর ভিসকাস হবে। তো ঠিক এখানেও ঠিক তাই, যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স অর্থাৎ প্লাজমার মধ্যে যখন ওই সেলগুলো থাকছে, সেটা যখন গুলছে, সেটা তো স্বাভাবিক একটা নর্মাল ওয়াটারের থেকে অনেক বেশি ভিসকাস হবে। ঠিক আছে, সেটা এখানে লেখা আছে। নেক্সট আর কি আছে? টেম্পারেচার।
টেম্পারেচার হচ্ছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ নর্মাল বডি যে টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড তার থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। কেন বেশি? প্রথম কারণ হচ্ছে যে হার্ট কিন্তু অনেক জোরে কিন্তু এই ব্লাডকে পাম্প করছে, ফলেই কিন্তু সারা শরীরে সেই ব্লাড গিয়ে পৌঁছাচ্ছে, এটা তো আমরা জানি। বেশ, তাহলে এই যে পাম্প করা, জোরে পাম্প করা, যেটা যে কার্যশক্তি, সেই কার্যটা তো এখানে হিটে কনভার্ট হচ্ছে কিছুটা, সেই জন্য ব্লাডের টেম্পারেচার কিছুটা বেশি। এছাড়াও বিভিন্ন সেল থেকে, মানে আমাদের দেহের তো অজস্র সেল, সেই অজস্র সেল সব সময় মেটাবলিজম করছে এবং সে হিট রিলিজ করছে, সেই হিটটাও কিন্তু ব্লাডের মাধ্যমেই রেগুলেটেড হয়। ঠিক সেই কারণেই ব্লাডের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড নর্মাল বডি টেম্পারেচারের থেকে বেশি। আর কি ভলিউম, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যাডাল্ট মেলে ঠিক কত পরিমাণ ব্লাড থাকে, সেটা হচ্ছে 5 থেকে 6 লিটার, আর অ্যাডাল্ট ফিমেলে হচ্ছে 4 থেকে 5 লিটার। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাডাল্ট মেলে কিন্তু ব্লাডের পরিমাণটা কিন্তু একটু বেশি। আর অবশ্যই গ্যালনটাও মনে রাখবে, অনেক সময় গ্যালনেরও কোশ্চিন দিয়ে দিতে পারে যে 1.5 গ্যালন না 2.5 গ্যালন না কত। তো ঠিক 1.5 গ্যালন হচ্ছে তোমার মেলদের ক্ষেত্রে, আর 1.2 গ্যালন হচ্ছে ফিমেলের ক্ষেত্রে হলো। আর হচ্ছে মাস্ক, দেখো এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের শরীরের যে ওজন, সেই ওজনের 8% জুড়ে আছে এই ব্লাড, অর্থাৎ ওজনে 8% কন্ট্রিবিউট করে হচ্ছে ব্লাড, বাকি 92% আলাদা জিনিস। বেশ, আর স্টেন্ড বাই কি দ্বারা, মানে কোন স্টেন দ্বারা ব্লাডকে স্টেন করা যায়, সেটা হচ্ছে লিসম্যান স্টেন, এটা একটা টাইপের নিউট্রাল স্টেন। ঠিক আছে, বেশ, এরপর আসছে কম্পোনেন্টস অফ ব্লাড, ব্লাডে কি কি জিনিস থাকে, কারণ আমি ডেফিনেশনের সময় বললাম যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে আর সেল থাকে, তো এইগুলো তোমরা প্রায় সব, মানে সবাই জানো, তবুও আমি এখানে কনসেপ্টের জন্য জিনিসটা দেওয়া আছে যে কি কি জিনিস থাকে। ব্লাড প্লাজমা থাকে আর ফর্মড এলিমেন্টস থাকে। এইবারে যেটা দরকার সেটাই এখানে লেখা আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজটা কত। তো ব্লাড প্লাজমা মানে জলীয় অংশটা হচ্ছে 55%, আর সেল অংশ যেটা মানে কোষীয় অংশ সেটা হচ্ছে 45%। এইটাই কিন্তু ইম্পর্টেন্ট, পার্সেন্টটাই মনে রাখতে হবে যে কোনটা কত পার্সেন্ট। ঠিক আছে, জলীয় অংশ মানে ব্লাড প্লাজমা হচ্ছে 55, আর ফর্মড এলিমেন্ট মানে সেল যেগুলো তোমার RBC WBC প্লেটলেট এগুলো হচ্ছে সব মিলিয়ে হচ্ছে 45%। এইবারে বলে তো দিলাম জিনিসটা যে এর 55%, এর 45%, বের কি করে করেছে? তো বের করার উপায় হচ্ছে যে বডি থেকে ব্লাড নিয়ে সেটাকে যদি আমি একটা টেস্ট টিউবে দিয়ে সেটাকে যদি আমি সেন্ট্রিফিউজ করি, সেন্ট্রিফিউজ করলে এই একদম নিচে এরিথ্রোসাইট অর্থাৎ RBC গুলো পড়ে যাবে, তার উপরে একটা আফাক বাফি কোটের মধ্যে মানে একটা জোনের মধ্যে লিউকোসাইট আর অর্থাৎ WBC আর প্লেটলেট পড়ে থাকবে, এবং একদম উপরে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে 55% অফ ব্লাড কনস্টিটিউট করে, যে কে সেটা? প্লাজমা। ঠিক আছে, বেশ, তাহলে প্লাজমা হলো সব থেকে উপরে জিনিসটা রইল, তারপরে বাফি কোটের মধ্যে লিউকোসাইট অর্থাৎ WBC আর প্লেটলেট রইল, আর একদম নিচে হচ্ছে এরিথ্রোসাইট পাওয়া গেল। বুঝা গেল, এই ব্লাডকে সেন্ট্রিফিউজ করলে এইভাবেই সেপারেট করা যাবে। নেক্সট আসছে, আমি পার্সেন্টেজ গুলোর কথা বলছিলাম, এবারে ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজে ঢুকবো। দেখো ব্রডলি দেখো দেওয়া আছে যে হোল ব্লাড, আমি শুরুতেই বললাম যে হোল ব্লাড হচ্ছে তোমার 8%, বেশ, আর আদার ফ্লুইড কত? 92%। ঠিক আছে, এবার ব্লাডের 8%-এর মধ্যে এবারে ঢুকছি, তার 55% হচ্ছে প্লাজমা, এটাও বললাম, আর 45% হচ্ছে ফর্মড এলিমেন্ট, এটা বলেছি। এরপরে যেটা সেটাই এখানে নতুন জিনিস, যে 55% অফ প্লাজমার মধ্যে কি থাকে, মানে প্লাজমার মধ্যে সোজা কথায় কি কি জিনিস থাকে। তো যে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে প্রোটিন থাকে, জল থাকে, আর কিছু অন্যান্য সলিউট থাকে। এবার কত পার্সেন্টেজ থাকে? প্রোটিন হচ্ছে 7%, জল হচ্ছে 91.5%, ইউজ, পুরোটাই বেশিরভাগই জল, আর হচ্ছে আদার সলিডস হচ্ছে 1.5%। তো প্রোটিনের মধ্যে কোন কোন প্রোটিন থাকে সেটা এখানে দেওয়া আছে, দেখো অ্যালবুমিন প্রোটিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর অন্যান্য কিছু প্রোটিন।
তার মধ্যে তাহলে কোন পার্সেন্টেজটা সব থেকে বেশি? অ্যালবুমিনের পার্সেন্টেজ বেশি, 54%, তারপরে গ্লোবিউলিন, তারপরে ফাইব্রিনোজেন, তারপরে অন্যান্য ছোটখাটো প্রোটিনগুলো থাকে। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসের যে পার্সেন্টেজটা লেখা আছে সেই পার্সেন্টেজটা কিন্তু ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো এই অ্যালবুমিন দেখলাম, প্রথম কথা দেখলাম, প্লাজমার মধ্যে আমরা দেখলাম প্রোটিন থাকে 7%, সেই প্রোটিনের মধ্যে আবার অ্যালবুমিন সব থেকে বেশি 54%, তারপর গ্লোবিউলিন 38, তারপর ফাইব্রিনোজেন, তারপরে অন্যান্য প্রোটিন, আর জল তো স্বাভাবিক প্রচুর বেশি 91.5%। বেশ, এবার আসছে আদার সলিউট গুলো কোনগুলো। আদার সলিউট গুলো দেখো, কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে, হ্যাঁ, নাইট্রোজেনাস কম্পাউন্ড গুলো আছে, অ্যামোনিয়া আছে, গ্যাস আছে, কিছু রেগুলেটরি সাব ইউনিটস আছে, সেই সমস্ত গুলো, কিছু ইলেকট্রোলাইটস আছে, এই সমস্ত গুলো মিলে হচ্ছে তোমার 1.5% অফ প্লাজমা। ঠিক আছে, এবার আছে ফর্মড এলিমেন্ট। ফর্মড এলিমেন্ট যে 45% বলে দিলাম, মানে সেল বলে দিলাম আমি, এবার সেই সেল গুলো তো আমরা সকলে জানি নামগুলো কি কি, প্লেটলেট, WBC আর RBC। এবার দেখো এখানে সংখ্যা দেওয়া আছে, প্লেটলেট হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ, WBC হচ্ছে 5,000 থেকে 10,000, আর RBC হচ্ছে 4.8 টু 5.4 মিলিয়ন। তাহলে সংখ্যায় কোনটা সব থেকে বেশি হলো? RBC, অর্থাৎ RBC সব থেকে বেশি, তারপর প্লেটলেট, তারপর হচ্ছে প্লেটলেট অর্থাৎ প্লেটলেট মানে হচ্ছে অণুচক্রিকা, ঠিক আছে, প্লেটলেট, তারপর হচ্ছে তোমার WBC, শ্বেতকণিকা। বেশ, এবার এই WBC এর মধ্যে আবার ওই গ্রানুলার, এক গ্রানুলার আছে, এগুলো আমরা জানি, এটা পরে বলবো। তবুও এখানে এখানে দেখে নাও যে নিউট্রোফিলস হচ্ছে 60-70%, লিম্ফোসাইট হচ্ছে 20-25%, মনোসাইট 3-8%, ইওসিনোফিল 2-4%, আর বেসোফিল হচ্ছে সব থেকে কম 0.5-1%। এটা আমি আবার একটা স্লাইড আছে সেখানে আমি বলবো জিনিসটা। ঠিক আছে, তাহলে মেন জিনিস যেগুলো সেটা হচ্ছে তোমার প্লাজমার মধ্যে কি কি জিনিস থাকে, আর সরি, প্লাজমার মধ্যে কি কি জিনিস থাকে, আর ফর্মড এলিমেন্টের মধ্যে কি কি জিনিস থাকে, এবং তার পার্সেন্টেজ কত, সেটা এখানে দেখানো হলো। নেক্সট আসছে প্লাজমা কি জিনিস, মানে প্লাজমাকে যদি একটা ডেফিনেশন দিতে বলে, তাহলে প্লাজমা কি ডেফিনেশন দেবো? তো প্লাজমা হচ্ছে একটা পেল ইয়েলো কালার্ড লিকুইড। ভালো করে দেখো কি বলা আছে, পেল ইয়েলো কালার্ড লিকুইড সাবস্ট্যান্স, লিকুইড কম্পোনেন্ট অফ ব্লাড দ্যাট হোল্ডস দ্য সেলুলার এলিমেন্টস অফ ব্লাড ইন সাসপেনশন। এটাই বলছি যে ব্লাডের মধ্যে আমরা দুটো পার্ট বলেছিলাম, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, একটা সেলুলার জিনিস আর কি। তো সেই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটাই হচ্ছে প্লাজমা, যেটা পেল ইয়েলো ইন কালার। পেল ইয়েলো কেন কালার? এখানে দেখো লেখা আছে, সেটা হচ্ছে বিলিরুবিনের জন্য। বিলিরুবিন কখন তৈরি হয়? না, হিম ভেঙে বিলিরুবিন তৈরি হয়। তো এই বিলিরুবিনের জন্য প্লাজমাটা হচ্ছে পেল ইয়েলো কালার, এবং এই পেল ইয়েলো কালার যে লিকুইড সাবস্টেন্সটা থাকে ব্লাডের মধ্যে, যার মধ্যে সেলগুলো ভেসে বেড়ায়, সেটাই হচ্ছে প্লাজমা। বোঝা গেল? নেক্সট আসছে ফাংশন অফ প্লাজমা। দেখো ফাংশন অফ প্লাজমা কি, না কি কি কাজ করে? তো ফার্স্ট কাজ যেটা করে সেটা হচ্ছে জল বহন করে। ঠিক আছে, কারণ এখানে 91.5% দেখেছিলাম আমি জল, তো সেই জলকে অ্যাবজর্ব করে সেল থেকে, ট্রান্সপোর্ট করতে হেল্প করে, আর জলের মাধ্যমে ওয়াটার হিট রিলিজেও হেল্প করে। ঠিক আছে, তাহলে এতগুলো কাজ করে। আর কি, অ্যালবুমিন, দেখো অ্যালবুমিনের এখানে কাজটা কিন্তু প্রচুর, কারণ 54% অ্যালবুমিন বলেছিলাম। তো অ্যালবুমিন অ্যাকচুয়ালি অসমোটিক ব্যালেন্স হেল্প রাখতে হেল্প করে। কিভাবে করে? অ্যালবুমিন অ্যাকচুয়ালি জলকে অ্যাবজর্ব করতে সাহায্য করে, তাহলে ওই সেল আর তোমার ব্লাডের মধ্যে জলের সমতাটা বজায় থাকে। যদি অ্যালবুমিনের পরিমাণ কোনো কারণে কমে যায় তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা যে জল ধরে রাখতে পারবে না ব্লাড, তখন এক্সেস ওয়াটারটা সেলের ভিতরে ঢুকে যাবে, তখন বডি কিন্তু ফুলে যাবে। ঠিক এই কারণেই যে সমস্ত বাচ্চারা অপুষ্টিতে ভোগে, তাদের দেখবে পেটটা বা শরীরটা দেখবে ফোলা। কেন ফোলা? তারা কি খুব খাবার খেয়েছে তাই ফোলা? না, তাদের মধ্যে ওই প্রোটিন গুলো নেই বলেই, জল ধারণ ক্ষমতা কম বলেই সেলের মধ্যে জল ঢুকে যায়, সেই জন্য শরীরটা ফুলে যায়। বুঝা গেল? আচ্ছা, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে পারে, যে কোন প্রোটিনটা মোস্ট অ্যাবান্ডেন্ট ব্লাড প্রোটিন, সেটা হচ্ছে সিরাম অ্যালবুমিন।
সিরাম অ্যালবুমিন হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট ব্লাড প্রোটিন। নেক্সট আসছে গ্লোবিলিন। দেখো গ্লোবিলিন আলফা বিটা গামা এই সমস্ত গ্লোবিলিন গুলো আছে। আলফা বিটা গুলো মেনলি মেটাল ট্রান্সপোর্টে সাহায্য করে, আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গামা গ্লোবিলিন, অর্থাৎ এই অ্যান্টিবডি আমরা পড়েছিলাম। তাহলে কি এটা হচ্ছে ডিফেন্স মেকানিজমে হেল্প করে, ওটাই এখানে লেখা আছে। দেখো ডিফেন্স মেকানিজমে গ্লোবিলিন হেল্প করে। আর কি ফাইব্রিনোজেন, দেখো ফাইব্রিনোজেন আমরা ক্লটিং প্রসেসে পড়েছি, যদি কেউ পড়ে থাকো তাহলে ক্লটিং প্রসেসে ফাইব্রিনোজেনের নাম পড়ে থাকবে। ক্লটিং মানে হচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়া কোনো একটা জায়গায়। রক্ত ধরো আমরা ছেঁচড়ে মানে সাইকেল থেকে পড়ে গেলাম, সাইকেল প্রথম প্রথম শিখতে গিয়ে অনেকেই পড়েছে, ছেঁচড়িয়েছে, ঠিক আছে। তো সেই ছেঁচড়ানোর পরে রক্ত বেরোয়, রক্ত বেরোনোর পরে দেখবে কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা পরে দেখবে রক্তটা কিন্তু মানে সরি 2-3 ঘন্টা নয়, ইনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরেই সেটা কিন্তু রক্ত কিন্তু একটু জমাট বেঁধে যাবে। এবং জমাট বেঁধে গেলে কি হবে, রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। তো এটাকেই বলে ব্লাড ক্লটিং। তো সেই ব্লাড ক্লটিং এ হেল্প করে হচ্ছে ফাইব্রিনোজেন, এটা আমরা পরে পড়বো। আর হচ্ছে ইলেকট্রোলাইটস যেগুলো থাকে, ওই যেমন বললাম HCO3 নেগেটিভ, হ্যাঁ ক্লোরিন, এই সমস্ত জিনিসগুলো pH বাফারিং এ হেল্প করে, ঠিক আছে। বেশ এবার আসছি আমরা, কাজ দেখলাম প্লাজমার, এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, প্লাজমা কি আর সিরাম কি। অনেক জায়গাতেই তোমরা জায়গাটা লেখাটা দেখে থাকবে যে প্লাজমা আর সিরাম, তাহলে প্লাজমাটা কি, প্লাজমাটাও তো জলীয় অংশ সিরামটাও জলীয় অংশ, ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্স হচ্ছে ব্লাড থেকে যদি আমি ফর্মড এলিমেন্ট কে বাদ দিয়ে দিই যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে প্লাজমা, অর্থাৎ ওই পেল ইয়েলো কালার যে লিকুইডটা সেটা হচ্ছে প্লাজমা। এবার প্লাজমাকে নিলাম, প্লাজমা থেকে যদি আমি ক্লটিং ফ্যাক্টর গুলোকে বাদ দিয়ে দিই, ক্লটিং ফ্যাক্টর মানে আমি এখনই বললাম যে ওই যে ব্লাড ক্লট করার জন্য যে সমস্ত প্রোটিন গুলো দরকার বা ফ্যাক্টর গুলো দরকার, ক্লট করার জন্য মানে কি রক্ত জমাট বাঁধার জন্য যে সমস্ত ক্লট গুলো যে সমস্ত ফ্যাক্টর গুলো দরকার। রক্ত যদি ক্লট না করে তাহলে তো সারা দেহ থেকে মানে কোনো এক জায়গায় ছেঁচড়ালো তাহলে সারা রক্ত সারা দেহের রক্ত তো ওই জায়গা দিয়ে বেরিয়ে যাবে, তা তো হয় না, রক্ত তো জমাট বেঁধে যায়। তো ঠিক সেই কাজের জন্য যে সমস্ত প্রোটিন গুলো দরকার সেই প্রোটিন গুলোকে বলে ক্লটিং ফ্যাক্টর। সেই ক্লটিং ফ্যাক্টর কে বাদ দিলে যেটা পড়ে থাকবে প্লাজমার মধ্যে সেটাই হচ্ছে সিরাম, এটা হচ্ছে স্ট্র কালার্ড। দেখো এখানে ছবির মধ্যে দেওয়া আছে, প্রথমে আমরা যখন নর্মালি ব্লাড কে সেন্ট্রিফিউজ করে নিয়েছিলাম একদম ওপরে যে পেল ইয়েলো কালারটা পড়েছিল সেটা হচ্ছে প্লাজমা, ঠিক আছে। ফর্মড এলিমেন্ট নিচে পড়েছিল এই যে বাফি কোট আর রেড এর মধ্যে। এবার প্লাজমাকে মানে প্লাজমাকে নিয়ে যখন সেটাকে যখন আমি কোয়াগুলেট করতে দিয়ে দিলাম, প্লাজমাকে যদি মানে এই গোটা ব্লাড কে যদি আমি 1 ঘন্টা রেখে দিই না, 1 ঘন্টা একটা টেস্ট টিউবে রেখে দিই, তাহলে নিচটা ক্লট হয়ে নিচে রয়ে যাবে, ঠিক আছে। বেশ তাহলে ক্লট হয়ে যখন নিচটা রয়ে গেল সেটাকে যদি আমি সেন্ট্রিফিউজ করে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে প্লাজমা ইয়ে সিরাম, ওকে। বেশ নেক্সট আসছে, এবার আসছে আমরা ইন্ডিভিজুয়াল আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেটের মধ্যে ঢুকবো। প্রথমে আসছে আরবিসি, আরবিসি অর্থাৎ কি না রেড ব্লাড সেল পড়েছি সবাই আমরা, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলে রেড ব্লাড কর্পাসেল। কেন কর্পাসেল বলে সেটা আমরা জানবো। আরেকটা নাম আছে এরিথ্রোসাইট, ঠিক আছে এরিথ্রোসাইট। বেশ ছবি তো তোমরা জানো সবাই, দেখালাম আমিও। আচ্ছা আর একটা জিনিস এবার আসছি, দেখো শেপ কিরকম, দেখো শেপ বাইকনকেভ, দেখো এই ছবিটা দেখো ভালো করে, বাইকনকেভ মানে এই দিকটা দেখো একটুকু ফ্যাবরানো তাই না, অবতল, ঠিক তার উল্টো দিকে সেম জায়গাটাও কিন্তু অবতল, অর্থাৎ দুদিক থেকে কনকেভ সেই জন্য বাইকনকেভ। আর এটা কি রাউন্ড তাই না, রাউন্ড। বেশ তাহলে বাইকনকেভ সার্কুলার। বেশ আর কি কেন বাইকনকেভ হতে গেল, একটা একটা তোমার স্ফিয়ারও তো হতে পারতো তাই না, গোলক টাইপেরও তো হতে পারতো, কেন হলো না। কারণ হচ্ছে এই বাইকনকেভ সারফেস থাকার জন্য এই গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প হচ্ছে। আর আমরা জানি আরবিসি কিন্তু ওই মেন কাজ হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ, ঠিক আছে। তাহলে বাইকনকেভ সারফেস গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করছে। সাইজ সাইজ হচ্ছে দেখো ডায়ামিটার হচ্ছে 7-8 মাইক্রোমিটার, থিকনেস হচ্ছে 2.5 মাইক্রোমিটার। এরপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা লেখা আছে সেটা সত্যি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্মলেস্ট আরবিসি ইন ম্যামাল, যদি জিজ্ঞেস করে কোনটা মানে কোন ম্যামালের মধ্যে স্মলেস্ট আরবিসি দেখা যায় সেটা হচ্ছে মাস্ক ডিয়ার, আর কোন অ্যানিমেলের মধ্যে বা কোন ম্যামালের মধ্যে লার্জেস্ট আরবিসি দেখা যায় সেটা হচ্ছে এলিফ্যান্ট,
এলিফ্যান্টটা তো ইজিলি মনে থাকবে, কারণ এলিফ্যান্ট নিজের সাইজেও বড়, তাহলে তার আরবিসিও বড়, ঠিক আছে। আর স্মলেস্ট হচ্ছে মাস ডিয়ার। নেক্সট হচ্ছে কালার, কালার তো রেড, কেন? ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন, এটা আমরা ছোট থেকেই পড়ছি। কাউন্ট, দেখো এটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাডাল্ট মেলে 5.4 মিলিয়ন আরবিসি পার মাইক্রোলিটার থাকে, আর ফিমেলে কিন্তু অবভিয়াসলি একটু কম থাকবে, কারণ ফিমেলের তোমার আরবিসি, ফিমেলের ব্লাডও কম, ফিমেলের মধ্যে আরবিসি কাউন্টও কম, ঠিক আছে। বেশ, ওই জন্য ছেলেদের জোরটা একটু বেশি হয়, তাহলে ফিমেল মানে স্ট্রেংথটা একটু বেশি। বেশ, তো ফিমেলের মধ্যে 4.8 মিলিয়ন আরবিসি পার মাইক্রোলিটার। এবার তাহলে এই যে দেখো এই লাইনটা লেখা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে ম্যাক্সিমাম নাম্বার অফ আরবিসি পার ইউনিট ব্লাড কাদের থাকে, সেটা হচ্ছে বার্ডের থাকে, কারণ বার্ডকে সব সময় উড়ে বেড়াতে হয়, প্রচুর এনার্জি লাগে, ঠিক সেই কারণে প্রচুর অক্সিজেনেরও দরকার পড়ে, সেই জন্য ব্লাডের বার্ডের অর্থাৎ পাখির তোমার পার ইউনিট ব্লাডে আরবিসির সংখ্যা সব থেকে বেশি, বোঝা গেল। লাইফ স্প্যান 4 মাস 120 দিন, আর যদি সিকেল সেপ্ট হয়ে যায় তাহলে কিন্তু 4 মাস হবে না, তখন কিন্তু শুধু 20 দিন, ঠিক আছে। নেক্সট আসছে যে আরবিসি, কিন্তু দেখো আমি একটু আগে বললাম যে আরবিসি কে কেন সেল বলা হয় না, কেন কর্পাস সেল বলা হয়, কারণ হচ্ছে আরবিসি কিন্তু একটা টিপিক্যাল সেলের সমস্ত স্ট্রাকচার বহন করে না, সমস্ত ফিচার বহন করে না। কি কি থাকে না? নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, গলগি বডি থাকে না, তো থাকে কি? বাকি জিনিসগুলো থাকে, তো কেন নিউক্লিয়াস থাকে না? এবং এই জিনিসগুলো থাকে না বলেই একে কর্পাস সেল বলে, আমি বললাম এখনই। তো কেন নিউক্লিয়াস থাকে না? দেখো এই জিনিসগুলো থাকলে জায়গাটা ব্লক হবে, এইগুলোর আমার এখানে দরকার নেই, যত জায়গা ফাঁকা থাকবে তত বেশি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বহনে আমি কাজ করতে পারবো, ঠিক সেই কারণেই নেচার এইখানে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া গলগি বডিকে রাখেনি, ভ্যাকেন্ট জায়গা বেশি রেখেছে, হলো। এবং নিউক্লিয়াস নেই বলে দেখো আরবিসির কোনো ক্ষতি হলে সেটা কিন্তু আর রিকভার করতে পারে না, সেই জন্য এরা রিপ্রোডিউসও করতে পারে না, আর এরা কোনো রিকভারিও করতে পারে না। এক্সেপ্ট, এক্সেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, যে কোন অ্যানিমেলের মধ্যে নিউক্লিয়েটেড আরবিসি থাকে, সেটা হচ্ছে ডিয়ার, ক্যামেল আর এলিফ্যান্টের মধ্যে। এই হরিণ তোমার হরিণ উট আর তোমার হাতির মধ্যে, হাতির যে আরবিসি সেখানে নিউক্লিয়েটেড আরবিসি দেখা যায়। বেশ, আর কি আরবিসি কেন মাইটো আরবিসি কেন মাইটোকন্ড্রিয়া থাকে না? কারণ মাইটোকন্ড্রিয়া কিন্তু এরোবিক রেসপিরেশন করে, তাহলে রেসপিরেশনের জন্য অক্সিজেন দরকার হয়, অক্সিজেন যদি নিয়েই নিল তাহলে আরবিসি ট্রান্সপোর্ট করবে কি করে? তো ঠিক সেই কারণেই আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে না, বোঝা গেল। নেক্সট আসছে আরবিসির মেমব্রেনকে বলে ডোনান্স মেমব্রেন, এবং এই আরবিসির মেমব্রেনে কিছু স্পেশালাইজড গ্লাইকোলিপিড থাকে যেগুলো অ্যাকচুয়ালি অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এবং এই অ্যান্টিজেন গুলো বা এই গ্লাইকোলিপিড গুলোর বেসিসেই অ্যাকচুয়ালি ওই ব্লাড গ্রুপিং হয়, পড়বো আমরা একটু পরে। তো সেই ব্লাড গ্রুপিং এ যে আমরা এবিও ব্লাড গ্রুপিং করি, কারোর এ পজিটিভ বি পজিটিভ, এই যে জিনিসগুলো পজিটিভ গুলোও একটা গ্রুপ, মানে সেটা হচ্ছে আর এইচ, আর এ বি এটাও কিন্তু একটা গ্রুপ, সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপের মধ্যে পড়ে। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ডিটারমাইন্ড হয় আরবিসির গায়ে কোন গ্লাইকোলিপিড বা কোন অ্যান্টিজেনটা আছে সেটা সেটা বেসিসে, ঠিক আছে। নেক্সট আসছে যে আরবিসির প্রোডাকশনকে কি বলে, এরিথ্রোপয়েসিস, আর আরবিসির প্রোডাকশনের ইমিডিয়েট প্রিকার্সার কি, এই কোশ্চেন গুলো বেশি আছে সেজন্য এগুলোকে হাইলাইট করা আছে, সেটা হচ্ছে রেটিকিউলোসাইট, ঠিক আছে। হয় কোথায়? এমব্রায়ো যখন স্টেজে থাকে তখন হচ্ছে ইয়ক সেকে হয়, যখন ফিটাস স্টেজে থাকে তখন হচ্ছে লিভার বা স্প্লিনে হয়, অ্যাকচুয়ালি 3 মাস প্রেগনেন্সি 3 মাস পর্যন্ত সময় সেটাকে বলে এমব্রায়ো, তারপর আপ টু বার্থ সেটাকে বলে ফিটাস, তারপরে যেটা জন্মালো সেটা হচ্ছে তার মানে জন্মানোর 1 মাস পর্যন্ত তাকে বলবে ইনফ্যান্ট, তারপরে 4 বছর পর্যন্ত তাকে বলে টডলার, এগুলো স্টেপ বাই স্টেপ তার নাম আছে, ঠিক আছে। তো এমব্রায়ো যখন স্টেপ আছে তখন হচ্ছে মানে এমব্রায়ো স্টেজে ইয়ক স্যাক থেকে আরবিসি তৈরি হয়, ফিটাস যখন আছে তখন লিভার স্প্লিন থেকে তৈরি হয়,
চাইল্ড স্টেজে বোন ম্যারো অফ অল বোনস, সমস্ত বোনের বোন ম্যারো থেকে তৈরি হয় আর বেশি, কিন্তু যখন অ্যাডাল্ট হয়ে গেল তখন কিন্তু সমস্ত বোন থেকে তৈরি হয় না, শুধুমাত্র লং বোন যেগুলো আছে অর্থাৎ হিপ বোন, ব্রেস্ট বোন, এই রিবস, এই সমস্ত জায়গাগুলোর যে রেড বোন ম্যারো, দেখো এখানে ছবিও দেওয়া আছে যে রেড বোন ম্যারো কোন জায়গাটা, তো এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এইখানে রেড বোন ম্যারো আছে, এই রেড বোন ম্যারো থেকেই আরবিসি তৈরি হয়ে এই ক্ল্যাপিলারির মধ্যে দিয়ে চলে যাবে, ঠিক আছে। বেশ, আরবিসি প্রোডাকশনে হেল্প করে কে? এরিথ্রোপয়েটিন, এই কোশ্চেনটাও আছে। ইপিও একে বলে, এরিথ্রোপয়েটিন তো একে শর্টে ইপিও বলে, ঠিক আছে। আরবিসির কবর কোথায়? আরবিসি কি মাটিতে নিয়েছে কোনো জায়গায় কবর দেয়? তা তো নয়, আরবিসির কবর স্থান হচ্ছে স্প্লিন অর্থাৎ পিত গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, ডিস্ট্রাকশন অফ আরবিসি কে কি বলে? আরবিসির যে ভেঙে যাওয়া সেটাকে বলে হিমোলাইসিস। হলো, নেক্সট আসছে হিমাটোক্রিট। দেখো হিমাটোক্রিট ভ্যালু কি জিনিস? হিমাটোক্রিট মানে হচ্ছে ব্লাডের মধ্যে কতটা পার্সেন্ট জুড়ে আরবিসি আছে, মানে কত পার্সেন্ট আরবিসি আছে সেটাই হচ্ছে হিমাটোক্রিট ভ্যালু। অর্থাৎ কিনা বলছে, দা পার্সেন্টেজ অফ টোটাল ব্লাড অকুপাইড বাই আরবিসি ইজ কল্ড হিমাটোক্রিট। যদি 40% হয় বা যদি 35% এর ভ্যালু হয়, অর্থাৎ তাহলে কি না, ওই ব্লাডের 35% বা 45% জুড়ে আছে আরবিসি, ঠিক আছে। নর্মাল রেঞ্জ কত? 38 to 46, অ্যাভারেজ 42 হচ্ছে অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে, আর অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে 47। স্বাভাবিক বেশি হবে, কারণ অ্যাডাল্ট মেলে তো তোমার আরবিসির সংখ্যাই বেশি, আমি একটু আগেই বললাম আরবিসির সংখ্যা বেশি ফিমেলের থেকে, তাহলে এখানেও কিন্তু স্বাভাবিক হিমাটোক্রিট ভ্যালুটাও বেশি হবে। আর কি, হিমাটোক্রিট ভ্যালু যদি নর্মালের থেকে কমে যায় তাহলে সেটাকে বলে অ্যানিমিয়া, রক্তাল্পতা, মানে তখন কিন্তু তোমার রক্তে স্বাভাবিকের থেকে আরবিসির সংখ্যা কমে গেছে। আর যদি এক্সেসিভ বেড়ে যায় সেটাকে বলে পলিসাইথেমিয়া। হলো, নেক্সট হচ্ছে এই এগুলো মাপবো কি করে, মানে কাউন্ট করব কি করে আরবিসি কে, সেটার জন্য যে যন্ত্রটা তার নাম হচ্ছে হিমোসাইটোমিটার। নেক্সট আসছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, যেটাকে শর্ট ফর্মে ইএসআর বলে। ইএসআর কি জিনিস, বা এর নর্মাল রেটটাই বা কত? ইএসআর হচ্ছে যদি আমি টেস্ট টিউবে যদি ব্লাড নিয়ে সেখানে যদি আমি অ্যান্টি কোয়াগুলেন্ট দিয়ে দিই, তাহলে আরবিসি গুলো যে রেটে থিতিয়ে পড়বে সেই রেটটাকেই বলছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তো কি দরকার আছে ভাই আরবিসির এই রেটকে মাপার? দরকার আছে, কারণ এই রেট যদি নর্মালের থেকে বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন রকম ইনফ্ল্যামেশন হয়েছে, কোন রকম রোগ হয়েছে, ঠিক আছে, অ্যাট্যাক হয়েছে। আর যদি এক্সেসিভ, মানে আচ্ছা দাঁড়াও আমি এখানে জিনিসগুলো বলি যে কি নর্মাল রেটটা কত। নর্মাল রেট হচ্ছে ফিমেলের ক্ষেত্রে 0 to 20 mm/h, মেলের ক্ষেত্রে 0 to 9 mm/h, নিউবর্নের ক্ষেত্রে 0 to 5, এবং চাইল্ডের ক্ষেত্রে 0 to 13 mm/h। তো এই নর্মাল রেটের থেকে ধরো যদি 35-45 এরকম হয়ে যায় তাহলে বুঝতে হবে কোন রকম ডিজিজ হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি 100-এর মতো যদি হয়ে যায় তখন বুঝতে হবে কোনো ক্যান্সারাস টিউমার টাইপের কিছু একটা হয়েছে, বুঝে গেল। তাহলে এখান থেকে কিন্তু আমরা শরীরের রোগ সম্পর্কেও সচেতন হতে পারবো বা বুঝতে পারবো। বেশ, নেক্সট আসছে যে হিমোগ্লোবিন। এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি, যে আরবিসির মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কি জিনিস? হিমোগ্লোবিন দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে নন প্রোটিনেসিয়াস পিগমেন্ট হিম, আর একটা হচ্ছে প্রোটিনেসিয়াস প্রোটিনেসিয়াস পার্ট, সেটা হচ্ছে গ্লোবিন, ঠিক আছে। দেখো এখানে ছবিটা দেওয়া আছে, দেখো এখানে 4টে সুতো একসঙ্গে লাগানো আছে, এই বিট, এই একটা সুতো, এই একটা সুতো, এই একটা সুতো, আর এই একটা সুতো জট পাকানো আছে। তো এই প্রত্যেকটা সুতোই হচ্ছে এক একটা গ্লোবিন চেন। দেখো β2 লেখা আছে, β1 লেখা আছে, α2, α1, অর্থাৎ 4টে গ্লোবিন চেন আমরা এখানে দেখতে পেলাম। কিন্তু প্রত্যেকটা গ্লোবিন চেনের ভিতরে এই একটা করে চাকা চাকতি আছে, চাকতিগুলো কি জিনিস? তো এই চাকতিগুলোই হচ্ছে হিম। প্রত্যেকটা গ্লোবিন চেনে একটা করে হিম থাকে, অর্থাৎ টোটাল একটা হিমোগ্লোবিনের মধ্যে কটা গ্লোবিন থাকে আর কটা হিম থাকে? 4টে গ্লোবিন থাকে, 4টে হিম থাকে, ঠিক আছে। তো এই হিমটা দেখতে কেমন সেই জন্য দেখো এখানে ছবিটা দেওয়া আছে। এখানে ছবিটা দেওয়ার উদ্দেশ্য একটা কারণ হচ্ছে যে এই যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারের ঠিক মিডিল পজিশনে বসে আছে হচ্ছে আয়রন।
এই কোয়েশ্চেনটা মনে হচ্ছে আছে যে হিম কনস্টিটিউটস অফ, চারটে অপশন দিয়ে দিল, আয়রন, ম্যাগনেশিয়াম, কার্বন, জিঙ্ক, নাইট্রোজেন, জিঙ্ক, হ্যানটেন দিয়ে দিল। তো সেক্ষেত্রে মিডিল পজিশনে হচ্ছে তোমার আয়রন, ঠিক আছে। তো আর কি আছে, এবার হচ্ছে ইচ আরবিসি কত মিলিয়ন হিমোগ্লোবিন থাকে, 252, মানে 250 থেকে 280 মিলিয়ন হিমোগ্লোবিন থাকে, হলো। আচ্ছা, একটা হিমোগ্লোবিন মলিকিউল কটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রত্যেকটা হিম মলিকিউল কিন্তু একটা করে অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে তোমার টোটাল কটা হবে, 4টে অক্সিজেনের সঙ্গে একটা হিমোগ্লোবিন মলিকিউল যুক্ত হতে পারবে, বুঝে গেল। আর নর্মাল ব্লাড কন্টেন্টস 100 মিলিলিটারে 13 to 15 গ্রাম অফ হিমোগ্লোবিন, হয়েছে। বেশ, এইবার আছে যে ফাংশন অফ আরবিসি। ফাংশন অফ আরবিসি আমরা জানি, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন ট্রান্সপোর্ট করা। তো কিভাবে করে সেটা খুব বেশি না লাগলেও আমি জিনিসটা এখানে একটা ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি জিনিসটা, সেটা একটু বলে দিই। দেখো, যখন লাংসের কাছে গেল, লাংসের কাছে কিন্তু তোমার কার্বন ডাই অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা বেশি থাকে। অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা বেশি থাকার জন্য লাংসের কাছে যখন আরবিসি গেল, তখন অক্সিজেন বলছে আমি ঢুকবোই, তাহলে অক্সিজেন ডাইরেক্ট ঢুকে গেল আরবিসির মধ্যে। ঢুকে গিয়ে কি করবে, বসে থাকবে? তা তো নয়। অক্সিজেন যার সঙ্গে বাইন্ড করে, তার সঙ্গে তো বাইন্ড করবে, তাহলে যার সঙ্গে বাইন্ড করে সে কিন্তু HHB, অর্থাৎ তোমার এই যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সঙ্গে একটা তোমার হাইড্রোজেন জুড়ে থাকে। তো সেই হাইড্রোজেনকে সরিয়ে দেবে, বলবে ভাই তুই সরে যা, আমি সংখ্যায় বেশি আছে, তুই পারবি না আমার সঙ্গে মারামারিতে, তুই সরে যা। নিয়ে তখন HBO2 তৈরি করলো, অক্সিহিমোগ্লোবিন তৈরি করলো, ঠিক আছে। এবং এই এইচ পজিটিভ যেটা বেরিয়ে গেল, এই এইচ পজিটিভ যদি নর্মালি ফাঁকায় ঘুরতো, তাহলে কি হতো, pHটাকে কিন্তু কমিয়ে দিত। কিন্তু সেটা করতে না দিয়ে দেখো, এই CO3 নেগেটিভ বাইকার্বনেট আয়ন তখন কিন্তু এই HCO এই এইচ পজিটিভটাকে ধরে নিল, ধরে নিয়ে H2CO3 তৈরি করবে। এবার এই HCO3 নেগেটিভটা এলো কোথা থেকে, প্লাজমা থেকে এসেছে। দেখো, প্লাজমা থেকে এই CO3 নেগেটিভটা সেলের ভিতরে ঢুকলো এবং Cl নেগেটিভটা বেরিয়ে গেল। একে বলে রিভার্স ক্লোরাইড শিফট, কারণ ক্লোরাইডটা বাইরের দিকে বেরোলো। বেশ, এই যে বলেছিলাম না যে আয়ন থাকে, আয়ন গুলো ওই pH বাফারিং এ হেল্প করে, তো এইটাই এখানে করছে। দেখো যে HCO3 নেগেটিভ এইচ পজিটিভটাকে নিয়ে H2CO3, অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি করলো, এবং সে কার্বনিক অ্যানহাইড্রেস সেটাকে ভেঙে H2O আর CO2 তৈরি করলো। এই CO2 এবারে গিয়ে কোথায় যাবে, পালমোনারি সেলে, মানে লাংসের সেলে ঢুকে যাবে, এবং সেখান থেকে নাসা পথ দিয়ে শরীর থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। কিভাবে বেরোলো, আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ডাইরেক্ট O2 যখন HBCO2 কে, এখানে এই জিনিসটা দেখো, ডাইরেক্ট O2 যখন HBCO2 অর্থাৎ কার্বামিনো হিমোগ্লোবিন কে অ্যাটাক করবে, নিয়ে সেখান থেকে CO2 কে বের করে দিয়ে CO2 কে এইখানে পাঠিয়ে দেবে, কোথায় পাঠিয়ে দেবে, পালমোনারি সেলে, যাতে ও যা বেরো, এবার তুই নাসা পথ দিয়ে শরীরের থেকে বেরিয়ে যা। এই গেল অক্সিজেন ধরার ব্যাপারটা। এবার অক্সিজেন ছাড়ার ব্যাপারটা কোথা থেকে আসবে, সেটা হচ্ছে যখন সেলের কাছে আসবে, মানে নর্মাল বডি সেলের কাছে, সেখানে অক্সিজেন দরকার, তাহলে সেখানে অক্সিজেনটাকে বের করতে হবে। তো আর বেশি থেকে সেখানে কি করে, দেখো এখানে ফাংশনটা হচ্ছে, এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার কিন্তু বেশি, কেন না, সেল কিন্তু কন্টিনিউয়াসলি মেটাবলিক অ্যাক্টিভিটির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। তাহলে যখন কার্বন ডাইঅক্সাইড বেশি, কার্বন ডাইঅক্সাইড সেলের ভিতরে ঢুকলো, ঢুকে জলকে নিল, জলের সঙ্গে ডাইরেক্ট বন্ড করে কি করে করলো, কার্বনিক তোমার কার্বনিক অ্যাসিড তৈরি করলো, H2CO3। এইবারে সেই কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট করে গেল HCO3 নেগেটিভ, অর্থাৎ বাইকার্বনেট আয়ন এবং এইচ পজিটিভ। এইবারে বাইকার্বনেট আয়নটা তখন কিন্তু আবার এই তোমার থেকে আরবিসি থেকে বেরিয়ে গেল, এবং তার বেরিয়ে গেল বলে সেটাকে প্রশমন করার জন্য ক্লোরাইড ঢুকলো, এটাকে বলে ক্লোরাইড শিফট। এখানে রিভার্স ক্লোরাইড শিফট করেছিলাম, এখানে ক্লোরাইড শিফট, কারণ এখানে ক্লোরাইডটা কিন্তু ভিতরে ঢুকছে আরবিসি, ঠিক আছে। বেশ, এই এইচ পজিটিভটাকে তাহলে তো আর নর্মালি রাখা যাবে না, তাহলে কি হবে, এই এইচ পজিটিভ তখন কিন্তু HB সঙ্গে, অর্থাৎ
মানে এই এইচ পজিটিভ তখন এই এইচবি ও2, মানে এইখানে যে এইচবি ও2টা তৈরি হয়েছিল সেই এইচবি ও2-র সঙ্গে কম্পিট করবে। এবার এ বলবে যে ভাই অক্সিজেন তুই সংখ্যায় কম আছিস, আমি বেশি আছি, তাহলে তুই কিন্তু সরে যা। তো সেই অক্সিজেন তখন কিন্তু সরে গেল এবং এইচবি এর সঙ্গে এইচ পজিটিভ বাইন্ড করে এইচবি তৈরি করলো, বুঝা গেল? এবং যে অক্সিজেনটা বেরোলো সেই অক্সিজেনটা তখন কিন্তু সেলের ভিতরে ঢুকে গেল। এছাড়াও একটা জিনিস হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট এই কার্বন ডাইঅক্সাইড তোমার এইচবি ও2 কে টার্গেট করবে। এইচবি ও2 এখানে তৈরি হয়েছিল, সেই এইচবি ও2 কে টার্গেট করে এইচবি তোমার ও2 কে বের করে দিয়ে এইচবি CO2 তৈরি করবে, অর্থাৎ কার্বামিন হিমোগ্লোবিন। আবার সেম প্রসেস, কার্বামিন হিমোগ্লোবিন এখানে যাবে, হিমোগ্লোবিন থেকে আবার নিয়ে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে গিয়ে পালমোনারি সেলে যাবে। হ্যাঁ, তারপর আবার এইখানে যে এইচএইচবি ছিল সেই এইচএইচবিটা এখানে তোমার ও2-র দ্বারা ভেঙে যাবে, নিয়ে ও2 ঢুকবে, সেম প্রসেস চলতে থাকে, বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল তোমার পালমোনারি সেলের কাছে গিয়ে, আর এটা হচ্ছে বডি সেলের কাছে। মানে এখানে কি করে অক্সিজেন গ্রহণ করছে আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, আর এখানে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে অক্সিজেন ছাড়ছে, বোঝা গেল? যদিও এটা অতটা দরকার নেই, কিন্তু তবুও বলে দিলাম। নেক্সট আসছে যে যদি আমরা হিলি রিজনে যাই তখন আমাদের শরীরে ব্লাড তোমার RBC-র সংখ্যা বেড়ে কেন যায়, ঠিক আছে? কেন বেড়ে যায় বা কিভাবেই বা বাড়ে? যখন আমরা হিলি রিজনে যাই, আমরা যেহেতু সমতলের মানুষ যেহেতু, সুতরাং হিলি রিজনে গেলে আমাদের শ্বাস নিতে একটু হলেও প্রবলেম হবে, কারণ আমরা ওইখানকার জন্য হ্যাবিচুয়েটেড নই। তাহলে প্রথমে যখন শরীর বুঝবে যে না অক্সিজেনের অভাব আছে, তখন কি করবে, যতটুকুই অক্সিজেন পাবো ততটুকুই কি আমার কাজে লাগাতে হবে, তাহলে সেই কাজে লাগানোর জন্য কি আরো বেশি আমাকে RBC তৈরি করতে হবে। এই জিনিসটা কে সেন্স করবে, না যখন অক্সিজেনের পরিমাণ কম তখন এই অক্সিজেন যে অক্সিজেনের উপস্থিতিতে যে সমস্ত এনজাইম গুলো কাজ করতো তারা এনজাইম গুলো কাজ করবে না, কাজ যদি না করে তখন হাইপোক্সিয়া ইন্ডিউসিং ফ্যাক্টর অর্থাৎ HIF তখন অ্যাক্টিভেট হবে। এখানে সেই জিনিসটা লেখা নেই, অতটা সিগন্যালিং দেওয়া নেই, জিনিসটা লাগবে না বলি দেওয়া নেই অতটা। তো HIF সে অ্যাক্টিভেট হবে, HIF তখন কিডনিকে গিয়ে বলবে, কাকে বলবে, কিডনিকে গিয়ে বলবে যে তুমি কিছু একটা ব্যবস্থা নাও। কিডনি তখন EPO রিলিজ করবে, এই যে দেখো EPO রিলিজ করবে, EPO অর্থাৎ এরিথ্রোপয়েটিন। ইপিও কি করে, ইপিও গিয়ে বোন ম্যারোতে গিয়ে বলবে ভাই তুই বেশি মাত্রায় RBC তৈরি কর। তো ইপিও অ্যাকচুয়ালি আর এরিথ্রোপয়েসিস কে প্রমোট করে, তাহলে কি হবে আলটিমেটলি RBC তৈরি হবে, বুঝা গেল? নেক্সট আসছে হু ডিসকভার্ড RBC। এই কোশ্চেন যদি থাকে, শুধু যদি ডিসকভারি কোশ্চেন থাকে, তাহলে যে যে সোয়ামিনরাম, এ ইনি ফার্স্টে 1658-58-এ অবজার্ভ করেছিলেন রেড ব্লাড সেলকে আন্ডারে মাইক্রোস্কোপ, কিন্তু ইলাস্ট্রেট করতে পারেননি। ইলাস্ট্রেট কে করেছেন, লিউভেনহো, যাকে আমরা লিভিং সেলের ডিসকভারার বলে জানি। 1695-এ তিনি ফার্স্ট রেড ব্লাড সেলের ইলাস্ট্রেট করেন, ঠিক আছে? আর কি, আর হচ্ছে RBC যদি যদি আমাদের শরীরে আয়রন অথবা ভিটামিন B12 অথবা ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু RBC ম্যাচিওর করবে না, আর ইম্যাচিওর RBC কিন্তু বেশি কাজ করতে পারবে না, ঠিক আছে? নেক্সট আসছে WBC। WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেল, এখানে কিন্তু সেল বলছে, তবে এখানে কিন্তু সব জিনিস আছে, এটা কিন্তু কর্পাসেল নয়, হলো? অথবা লিউকোসাইট, লিউকো মানে হচ্ছে হোয়াইট আর সাইট মানে হচ্ছে সেল, সো হোয়াইট ব্লাড সেল। শেপ শেপ দেখো, এই সেলের শেপ মানে অ্যাকচুয়ালি এর নিউক্লিয়াসের শেপের কথা বলা হয়েছে। এই সেলের ভিতরে যে জিনিসটা দেখতে পাচ্ছে, এই যে জিনিসটা, এই যে কিডনির মতো হতে পারে, সার্কুলার হতে পারে, ঠিক আছে? আবার এইখানে দেখো, এইটা সেই কানে হেডফোন লাগায় ঠিক সে ইয়ার মাফ কানে হেডফোনের মতো। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে এর নিউক্লিয়াসের শেপ। তো ওই জন্যই বলছে এখানে অ্যামিবয়েড নিউক্লিয়েটেড, অর্থাৎ যে অ্যামিবা যেমন সবসময় নিজের চেঞ্জ করে, স্ট্রাকচার চেঞ্জ করে, তো এখানেও কিন্তু র্যাপিড, মানে এখানে হচ্ছে তোমার বিভিন্ন রকম স্ট্রাকচারের নিউক্লিয়াস কনফিগারেশন দেখা যায়। তো এইগুলো এইটা বলছে শেপ হচ্ছে অ্যামিবয়েড নিউক্লিয়েটেড, সাইজ হচ্ছে 12-15 মাইক্রোমিটার, কালার হচ্ছে কালারলেস, কালারলেস বলেই হচ্ছে হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে? আর হচ্ছে কাউন্ট হচ্ছে 5000-10000 WBC পার মাইক্রোলিটার, শুরুতে একবার বলেছিলাম, এখন আরেকবার বলে দিলাম। লাইফ স্প্যান কিন্তু 120 দিন নয়, এটা হচ্ছে 10 থেকে
13 দিন, ঠিক আছে? বেশ, এবার আমরা যে প্রোডাকশন অফ আরবিসি আমরা বলেছিলাম এরিথ্রোবায়োসিস, প্রোডাকশন অফ WBC কে বলছি লিউকোপয়েসিস। কেন? লিউকোসাইটের তৈরি, অর্থাৎ লিউকোপয়েসিস, ঠিক আছে? কোথায় তৈরি হবে? অ্যাডাল্ট যখন থাকবে তখন হচ্ছে লিভার, স্প্লিন, টনসিল আর বোন ম্যারোতে তৈরি হবে, আর যখন ফিটাস অবস্থায় তখন লিভার আর স্প্লিনের তৈরি হবে। বলো, নেক্সট আসছে টাইপস অফ আর WBC, এটা খুব গুরুত্বপূর্ণ। আর WBC কে, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল কে, অন দা বেসিস অফ প্রেজেন্স অফ গ্র্যানিউলস, কিছু গ্র্যানিউল থাকে, মানে এনজাইম কন্টেনিং গ্র্যানিউল, থলি থলি সোজা কোথায় কিছু থলি থাকে, সেই থলিতে কিছু এনজাইম ভরা থাকে। এবারে যে সমস্ত WBC সেই থলিটি থাকবে তাদেরকে বলবে গ্র্যানিউলার, অর্থাৎ গ্র্যানিউল কন্টেনিং, আর যে সমস্ত WBC এর মধ্যে সেই থলিটি থাকবে না তাকে বলে অ্যাগ্রানিউলার, ঠিক আছে? তাহলে গ্র্যানিউলার WBC আর অ্যাগ্র্যানিউলার WBC। এই গ্র্যানিউলার WBC আবার তিনটে টাইপ, নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল। আর অ্যাগ্রানিউলার হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট। এই নিউট্রোফিল কেন নাম হয়েছে, নিউট্রাল কিনা, ইওসিনোফিল কেন নাম হয়েছে সব বলবো। তো এই যে এই এখানে যেটা সব থেকে বেশি ভালো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম কথা টাইপ। টাইপের পরে হচ্ছে দেখো এখানে 60-62%, 2-4%, 0.15-1%, আবার এখানে 25% হয়ে গেল। তাহলে মনে রাখবো কি করে? মনে রাখার সব থেকে সহজ উপায়টা দেখো এখানে দেওয়া আছে, নেভার লেট মাঙ্কিজ ইট বানানাস। এই লাইনটা মানে বাঁদরকে কখনো কলা খেতে দিও না। সো এই লাইনটা যদি তোমরা মনে রাখো তাহলে নেভার, নেভারের এন মিন্স নিউট্রোফিল, ঠিক আছে? লেট, লেটের এল মিন্স হচ্ছে লিউকোস লিম্ফোসাইট, মাঙ্কিজ, মাঙ্কিজ এর এম মিন্স হচ্ছে মনোসাইট, ইট, ইটের ই মিন্স ইওসিনোফিল, আর ব্যানানা যে বি মিন্স বেসোফিল। দেখো এই সিকুয়েন্সেই কিন্তু এদের প্রেজেন্সটা মানে কত পার্সেন্টেজ আছে সেটা দেখো এই সিকুয়েন্সেই আছে। ফার্স্টে নিউট্রোফিল আছে, তারপরে লিম্ফোসাইট আছে 60-62%, তারপর 25%, তারপরে এম অর্থাৎ মনোসাইট 3-8% আছে, তারপরে ইওসিনোফিল আছে 2-4%, তারপরে 0.5-1%। সো এটা একটা মেমোনিক, এটা মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে? বেশ, নেক্সট আসছে দেখো, এবার আমরা ইন্ডিভিজুয়ালি টাইপগুলোর ভিতরে ঢুকবো। ফার্স্টে আসছে নিউট্রোফিল, বা একে পলিমরফো নিউক্লিয়ার লিকোসাইটও বলে, শর্টে PMN। হলো, এইবার দেখো ফার্স্টে যে ইম্পর্টেন্ট ফিচারটা সেটা বললাম যে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা কিরকম, সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তো এখানে নিউক্লিয়াসটা কতগুলো লোব দেখা যাচ্ছে, তিনটে, তো তিনটে অথবা চারটে লোব হবে। দেখো এখানে ওইটাই লেখা যে 3-4 লোব হতে পারে নিউক্লিয়াস মানে হয়। আর কেন এর নাম নিউট্রোফিল, কারণ হচ্ছে এটা নিউট্রাল ডাই হিমাটোজাইলিন দ্বারা মানে স্টেন হয়, নিউট্রাল ডাই দ্বারা স্টেন হয় সেজন্য নাম হচ্ছে নিউট্রোফিল। হলো, বেশ, কাজ কি? কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ব্যাকটেরিয়াকে মারা, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ব্যাকটেরিয়াকে মারা, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আর হচ্ছে কোথায় তৈরি হয়, বোন ম্যারোতে তৈরি হয়, বোঝা গেল? নেক্সট আসছে ইওসিনোফিল বা অ্যাসিডোফিল, নাম শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই, অ্যাসিডিক ডাই দ্বারা স্টেন হবে, একদমই তাই, অ্যাসিডিক ডাই ইওসিন দ্বারা স্টেন হচ্ছে সেজন্য এর নাম হচ্ছে অ্যাসিডোফিল অথবা ইওসিনোফিল। হলো, আর কি ক্যারেক্টার আছে, আমি তো বললাম যে এখানে নিউক্লিয়াসটা দেখতে হবে। তো নিউক্লিয়াসটা এখানে একটা এই হেডফোনের মতো লাগছে, মানে সে বড় হেডফোন গুলো যেগুলো এইগুলো মাথা দিয়ে যেটা ওইটা ওই হেডফোন গুলো বা ইয়ার মাফ যেগুলোকে বলতে পারো, সে ঠান্ডা লাগলে শীতকালে যেগুলো পড়ে আর কি, ঠিক আছে? তো সেই ইয়ার মাফের মতো দেখতে, তো এইটাই লুকস লাইক, লেখাই আছে লুকস লাইক ইয়ার মাফ, এবং টু লোবড, ঠিক আছে? আর কাজ কি? কাজ হচ্ছে ওইটা যেমন ফ্যাগোসাইটোসিস করছিল, এ কি করে, এ হচ্ছে হিস্টামিন রিলিজ করে, অ্যালার্জিক রিয়াকশনে কাজ করে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হিস্টামিন কোন WBC রিলিজ করে, এটা হচ্ছে ইওসিনোফিল হিস্টামিন রিলিজ করে, সরি, হিস্টামিন, হিস্টামিনের এফেক্টকে কমব্যাট করে, হিস্টামিনের এফেক্টকে কমব্যাট করে, হিস্টামিন রিলিজ করে বলে না, হিস্টামিনের এফেক্টকে কমব্যাট করে।
আচ্ছা, আর হচ্ছে তোমার প্যারাসাইটিক ওয়ার্ম এর এগেনস্টে কাজ করে, এটাও খুব ইম্পর্টেন্ট যে প্যারাসাইটিক ওয়ার্ম এর এগেনস্টে কাজ করে। তৈরি হয় কোথায়? বোন ম্যারো। হলো নেক্সট আসছে বেসোফিল। বেসোফিল নিশ্চয়ই নাম, তার মানে হচ্ছে বেসিক ডাই দ্বারা হবে, তাই লেখা আছে দেখো মিথিলিন ব্লু, বেসিক ডাই দ্বারা এটা স্টেন হয়। আর এটার নিউক্লিয়াসটা দেখতে কেমন ইউ এর মতো, এখানে অতটা বোঝা যাচ্ছে না কারণ ওটা পিছন দিকে এরকম করে আছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ইউ এর মতো, যেটা লিখেছে ইউ এর মতো দেখতে। আর এই দেখো বেসোফিল অ্যাকচুয়ালি হচ্ছে হেপারিন আর হিস্টামিন রিলিজ করে, যেটা অ্যালার্জিক রিয়াকশনে কাজ করে। তো যদি কোয়েশ্চেন করে যে হিস্টামিন কে রিলিজ করে সেটা হচ্ছে বেসোফিল, হেপারিন কে রিলিজ করে সেটা হচ্ছে বেসোফিল, বুঝা গেল? বেশ, আর তৈরি কোথায় হয়? বোন ম্যারোতে। বেশ, নেক্সট আসছে লিম্ফোসাইট। এইবারে আমরা কিন্তু ঢুকে গেলাম অ্যাগ্রানুলারে। তাহলে লিম্ফোসাইট দেখো, এই আগেগুলো কিন্তু দেখো, এইখানে দেখো ছবি দেখো, এখানে কিন্তু গ্রানিউল ছিল, তাই না? ছোট 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 গ্রানিউল ছিল না? আর এইখানে কি কোনো গ্রানিউল আছে? নেই তো, শুধু তো নিউক্লিয়াসটা আছে মাঝে। তো এই তোমার লিম্ফোসাইট হচ্ছে অ্যাগ্রানুলার ডাব্লিউবিসি, এবং এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট দেখো লেখা আছে স্মলেস্ট অফ ডাব্লিউবিসিস, অর্থাৎ ডাব্লিউবিসির মধ্যে সব থেকে ছোট হচ্ছে এই লিম্ফোসাইট। আর কিন্তু এর নিউক্লিয়াসটা হচ্ছে লার্জ রাউন্ড নিউক্লিয়াস, দেখতেই পাচ্ছো যে একটা গোল মতো নিউক্লিয়াস আছে এখানে, ঠিক আছে? আর হচ্ছে ফাংশন কি, টি লিম্ফোসাইট ডাইরেক্টলি সেল কে অ্যাটাক করে, হ্যাঁ, আর বি লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রোডিউস করে। এর ডিটেলস আমরা এখানে ঢুকবো না কারণ অতটা লাগবে না, ঠিক আছে? আর হচ্ছে তোমার বোন ম্যারো কোথায় তৈরি হয়? বোন ম্যারো স্প্লিনার টনসিলে তৈরি হয়। আর একটা পরে রইলো লাস্ট, সেটা হচ্ছে মনোসাইট। মনোসাইটের যে ইয়েটা তোমার নিউক্লিয়াসটা, সেটা কিন্তু কিডনি শেপ, দেখো ওইটাই লেখা আছে, দেখো কিডনি শেপ অথবা হর্সু শেপ হলো। আর এটা হচ্ছে, এটা মনে রাখবে, এটা হচ্ছে লার্জেস্ট অফ ডাব্লিউবিসি। লিম্ফোসাইট বললাম স্মলেস্ট অফ ডাব্লিউবিসি, আর মনোসাইট হচ্ছে লার্জেস্ট অফ ডাব্লিউবিসি, অর্থাৎ সব থেকে বড় ডাব্লিউবিসি যদি কেউ বলে কোনটা বলে, তাহলে সেটা হচ্ছে মনোসাইট হলো। ফাংশন কি, মাইক্রো অর্গানিজম কে খাবে, খেয়ে নেবে, ইনজেস্ট করে নেবে, ঠিক আছে? তৈরি কোথায় হয়? বোন ম্যারো। তাহলে কে হিস্টামিন রিলিজ করে, কে ফ্যাগোসাইটোসিস করে, কে প্যারাসাইটিক ওয়ার্ম কে মারে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আছে নর্মাল ডাব্লিউবিসি কাউন্ট কত, আরবিসি কাউন্ট আমরা দেখেছিলাম, নর্মাল ডাব্লিউবিসি কাউন্ট আমরা এখানে দেখব 5000 to 10000 মাইক্রোলিটার পার মাইক্রোলিটার অফ ব্লাড। যদি এর থেকে বেড়ে যায় আর যদি এর থেকে কমে যায় তাহলে তার নাম কি, যদি বেড়ে যায় সেটা হচ্ছে লিউকোসাইটোসিস, আর যদি কমে যায় সেটা হচ্ছে লিউকোপেনিয়া। আর যদি আনকন্ট্রোলেবলি বেড়ে যায় মানে প্রচুর বাড়ে, প্রচুর সংখ্যায় বাড়ে, সেটা হচ্ছে লিউকেমিয়া, সেটা হচ্ছে ক্যান্সার, ইট ইজ এ টাইপ অফ ক্যান্সার, মানে এটা হচ্ছে ডাব্লিউবিসির ক্যান্সার। ক্যান্সার মানে জানি আনকন্ট্রোল সেল গ্রোথ, তো সেই আনকন্ট্রোল সেল ডিভিশন করে যেটা হবে সেটাই হচ্ছে তোমার লিউক, মানে ডাব্লিউবিসি যদি সেটা করে সেটা হচ্ছে লিউকেমিয়া। নেক্সট আসছে যে কে ফার্স্ট ডাব্লিউবিসি ডিসকভার করেছিলেন, তো গ্যাব্রিয়েল অ্যান্ড্রাল, তিনি ফার্স্ট, তিনি ফ্রেঞ্চ প্রফেসর অফ মেডিসিন অ্যান্ড উইলিয়াম অ্যাডিশন 1802 to 1881 ইংলিশ কান্ট্রি প্র্যাকটিশনার, রিপোর্টেড সাইমালটেনিয়াসলি ফার্স্ট ডিসক্রিপশনস অফ লিউকোসাইটস, ইলাস্ট্রেট করতে পারেননি, ঠিক আছে, কিন্তু এই ফার্স্ট ডিসক্রিপশন করে রিপোর্ট করেছিলেন। বেশ, তার আসছে কি মনোসাইট আর নিউট্রোফিল হচ্ছে ফ্যাগো, আমরা এই জিনিসটা বললাম যে মনোসাইট আর নিউট্রোফিল অ্যাকচুয়ালি ফ্যাগোসাইট শো করে, এগুলো হচ্ছে কোয়েশ্চেন থাকে যে কে ফ্যাগোসাইট শো করে, এই চারটা অপশন থাকলো, তার মধ্যে যদি মনোসাইট থাকে সেটাও হবে, যে নিউট্রোফিল থাকে সেটাও হবে, ঠিক আছে? মনোসাইট বলো না ইনজেস্ট করে নাই, আর নিউট্রোফিল কে তো বলেইছি ফ্যাগোসাইটোসিস করে। আচ্ছা, বেসোফিল হচ্ছে হেপারিন ফর্মেশন করে বললাম, আর হিস্টামিনও রিলিজ করে যেটা অ্যালার্জিক রিঅ্যাকশনে কাজ করে। তো এগুলো এখানে আবার পয়েন্ট আউট করে দেওয়া আছে। নেক্সট আসছে প্লেটলেট, ডাব্লিউবিসি হয়ে গেল, ডাব্লিউবিসি হয়ে গেল, এবার আসছে প্লেটলেট, বা একে থ্রম্বোসাইটও বলে, প্রত্যেকটার একটা নাম আছে, যেমন হচ্ছে এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট, ঠিক আছে? তো প্লেটলেট বা থ্রম্বোসাইট যেটাকে আমরা বাংলায় বলি অণুচক্রিকা, তো সেই অণুচক্রিকা কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, এটা হচ্ছে নন নিউক্লিয়েটেড, ঠিক আছে, সার্কুলার, এই আঙুল মাঙুল এগুলো এই প্রজেকশন গুলো থাকে, ঠিক আছে?
সাইজ হচ্ছে 2 to 4 মাইক্রোমিটার, পাউন্ড হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ পার মাইক্রোলিটার, লাইফ স্প্যান খুবই কম 5 to 9 days, আর হেল্প করে ব্লাড ক্লটিং এ। ঠিক আছে, নেক্সট হচ্ছে থ্রম্বোপয়েসিস, প্রোডাকশন অফ প্লেটলেট কে বলছে থ্রম্বোপয়েসিস, যেমন এরিথ্রোপয়েসিস, যেমন লিউকোপয়েসিস, ঠিক সেরকম হচ্ছে থ্রম্বোপয়েসিস। হলো আচ্ছা, এর যে যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে প্লেটলেটস আর অ্যাকচুয়ালি ফ্র্যাগমেন্টস প্রোডিউস ফ্রম মেগা ক্যারিওসাইটস, এই কোয়েশ্চেনটা থাকতে পারে যে কার ফ্র্যাগমেন্ট এটা, তো সেটা হচ্ছে মেগা ক্যারিওসাইট যেটা বোন ম্যারোতে থাকে। আর যদি প্লেটলেটের নাম্বার যদি নর্মালের থেকে, যদি ওই 1.5 লাখ থেকে 4 লাখের থেকে, দেখো এখানে নর্মাল নাম্বার কথা বলেছিলাম 1.5 লাখ থেকে 4 লাখ পার মাইক্রোলিটার, এর থেকে যদি ইনক্রিজ করে যায় তাহলে সেটা হয়ে গেল থ্রম্বোসাইটোসিস, যদি কমে যায় তাহলে থ্রম্বোসাইটোপিনিয়া, অর্থাৎ যেমন ওই লিকোপিনিয়া ঠিক সেরকম থ্রম্বোসাইটোপিনিয়া। ডি প্লেটলেট কে ডিসকভার করেছিলেন, প্লেটলেট ওয়াজ ডিসকভার্ড বাই ইটালিয়ান প্যাথোলজিস্ট গুইডো বিজেরো ইন 1882। হলো, অ্যাকর্ডিং টু নাম্বার তাহলে আমরা কি দেখলাম, আরবিসি সব থেকে বেশি, তারপরে প্লেটলেট, তারপর WBC। ঠিক এই জিনিসটাই মনে রাখতে হবে, কারণ এইরকম ভাবে গ্রেটার দেন চিহ্ন দিয়েও কোয়েশ্চেন আসতে পারে চারটা অপশনে। আরবিসি টু WBC হচ্ছে 60:600:1, সংখ্যার দিক দিয়ে বলছি, কিন্তু WBC টু প্লেটলেট হচ্ছে 1:40, এই কোয়েশ্চেন গুলো আসে অনেক সময়। অ্যাকর্ডিং টু সাইজ কিন্তু কোনটা বড়, WBC বড়, তারপর প্লেটলেট, তারপর আরবিসি। হলো, কালার অফ ব্লাড এইগুলোও কিন্তু এইবারে দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস আসছে, দেখো সেটা হচ্ছে নর্মালি ব্লাডের কালার কিন্তু রেড ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন, কিন্তু হোয়াইটও হয়, কার কোথায় হয়, ককরোচের ক্ষেত্রে, আরশোলার ক্ষেত্রে ব্লাডের কালার কিন্তু হোয়াইট, আরশোলাকে কাটলেও কিন্তু লাল রক্ত পাবে না, তো কেন, ডিউ টু প্রেজেন্স অফ হিমোলিম, ঠিক আমাদের যেমন হিমোগ্লোবিন থাকে তেমন ওদের হচ্ছে হিমোলিম্ফ থাকে। আচ্ছা, ব্লু কোথায়, অক্টোপাস আর স্পাইডারের ক্ষেত্রে, ডিউ টু প্রেজেন্স অফ হিমোসায়ানিন, কপার কন্টেনিং, আমাদেরটা যেমন হচ্ছে আয়রন কন্টেনিং ওদেরটা হচ্ছে কপার কন্টেনিং। হলো, লাইট ব্লু সেটা হচ্ছে হর্সশু ক্র্যাবস, কাঁকড়া। আচ্ছা, পার্পেল, পার্পেলও হতে পারে, পিনাট ওয়ার্মস, সেটা হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ হিমো এরিথ্রিন। গ্রিন, সবুজ কালারও হতে পারে, লিজার্ডের, লিজার্ড ডিউ টু প্রেজেন্স অফ বিলি ভার্ডিন, আর আর সবুজ আবার লিচেস এর ক্ষেত্রেও সবুজ হতে পারে, জোঁক জোঁক। আচ্ছা, ইয়েলো হতে পারে, সেটা হচ্ছে বিটেলস এর ক্ষেত্রে, ডিউ টু প্রেজেন্স অফ ভ্যানাবিন। এই প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে। আর কি হচ্ছে ব্লাডলেস পার্ট অফ বডি, দেখো এই আমরা এই ভিডিওটার মধ্যে কিন্তু শুধুমাত্র কম্পিটিটিভ এর জন্য ঠিক কোন কোন গুলো বেশি কোয়েশ্চেন আছে সেই ইনফরমেশন গুলো কিন্তু দেওয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা কনসেপ্ট দেওয়া আছে। ঠিক আছে, তো সুতরাং ভালো প্রত্যেকটা লাইন কিন্তু ভালো করে পড়তে হবে। ব্লাডলেস পার্ট অফ বডি হচ্ছে চোখের কর্নিয়া, এই যে চোখের একদম বাইরে এই যে পার্টটা সেটাকে বলে কর্নিয়া, সেই কর্নিয়া হচ্ছে ব্লাডলেস পার্ট। হলো, আচ্ছা কোন মেটাল ব্লাডের মধ্যে পাওয়া যায়, আয়রন, মানে হিউম্যান ব্লাডের মধ্যে কোন মেটাল পাওয়া যায়, আয়রন। ঠিক আছে, কোন কোন অ্যানিমেলের ব্লাডই নেই, ব্লাড তো হলুদ সবুজ সেগুলো আলাদা ব্যাপার, কোন কোন অ্যানিমেলের ব্লাডই নেই, কার নেই, জেলিজেন নেই, হ্যাঁ কোরালসেন নেই, প্রবাল যেটা আছে, সাম টাইপ অফ ওয়ার্মসেন নেই, হ্যাঁ কিছু সি সি অ্যানিমন এর নেই, স্পঞ্জের নেই। ঠিক আছে, নেক্সট আসছে যে তাহলে এখানে আবার একটা জিনিস দেখো, এখানে দেওয়া আছে ছকের মাধ্যমে সহজে মনে রাখার জন্য, লাইফ স্প্যান কার সব থেকে বেশি, আর বেশি বেশি, তারপরে কে WBC, তারপরে কে প্লেটলেট, তৈরি কোথায় হয়, মানে তৈরি প্রসেসটার নাম কি, হিমাটোপয়েসিস, লিউকোপয়েসিস আর থ্রম্বোপয়েসিস। ঠিক আছে, বা এটা হচ্ছে তোমার এরিথ্রোপয়েসিস বলে। আচ্ছা, ইনিশিয়াল সেল কি, হিমাটোসাইটোব্লাস্ট, মায়েলোব্লাস্ট, আর হচ্ছে হিমোসাইটোব্লাস্ট। ইমিডিয়েট প্রিকার্সার কি, এটা হচ্ছে ইনিশিয়াল সেল, এখান থেকে স্টার্টিং নাই, ইমিডিয়েট প্রিকার্সার কি, রেটিকুলোসাইট, এখানে হচ্ছে মেগা ক্যারিওসাইট। নিউক্লিয়াস তো ভাই শুধুমাত্র প্লেটলেটে অ্যাবসেন্ট, সরি প্লেটলেটেও অ্যাবসেন্ট এবং আরবিসিতেও অ্যাবসেন্ট, কিন্তু ইম্যাচিউর আরবিসিতে প্রেজেন্ট থাকে, এক ম্যাচিউর আরবিসিতে অ্যাবসেন্ট, এক্সেপশনও আছে, এলিফ্যান্ট ডিয়ারের কথাও আমরা বলেছি। আর WBC তো নিউক্লিয়াসের বেসিসেই তো অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি, অনেক রকমের নিউক্লিয়াস, ইয়ার মাপ, কারোর আবার হর্স শু শেপ। ঠিক আছে, বেশ, আর বেসোফিল, বেসোফিল তো আবার লেখা আছে এখানে জিনিসটা, এগুলো খুবই ইম্পর্টেন্ট যে বেসোফিল হিস্টামিন রিলিজ করে, এবং হিস্টামিন কিন্তু ইনফ্লামেশনে কাজ করে, এছাড়াও হেপারিনও রিলিজ করে। বেশ, নেক্সট আছে হিমোস্টাসিস, ওই ক্লটিং ঢুকছিল না, এবার ক্লটিং এর দিকে ঢুকছি, তো এই শুধু ক্লটিং নয়, অ্যাকচুয়ালি
যে প্রসেসের মাধ্যমে কোনো জায়গায় কোনো জায়গায় কেটে গেলে শরীরে সেটা বন্ধ হয়, সেটা হচ্ছে হিমোস্ট্যাসিস। সেই সিকোয়েন্স অফ ইভেন্টকে বলছে হিমোস্ট্যাসিস, এটাই লেখা আছে। দেখো, ইট ইজ দ্য সিকোয়েন্স অফ রেসপন্সেস দ্যাট স্টপস ব্লিডিং। কি কি সিকোয়েন্স আছে? ভাস্কুলার স্প্যাজম, অর্থাৎ ওই যে ইয়েটা তোমার ভাস্কুলার যে তোমার শিরা বা ধমনিটা, সেটা মানে শিরাটা, সেটা কিন্তু তোমার কুঁকড়াবে, একটু কাছে আসবে, তবে না জিনিসটা জুড়বে। প্লেটলেট প্লাগ ফরমেশন, সেই জায়গায় প্লাগ ফরমেশন হবে একটা, তবে তো রক্তটা পড়া বন্ধ হবে। তার সঙ্গে সঙ্গে ব্লাড ক্লটিং, সেখানে রক্তটা জমাট বাঁধবে। সেই ব্লাড ক্লটিং স্টেপটাকে অ্যাকচুয়ালি বলে কোয়াগুলেশন, অর্থাৎ কোয়াগুলেশন ইজ এ স্টেপ অফ হিমোস্ট্যাসিস। ব্লাড কোয়াগুলেশন ডেফিনেশন কি? ব্লাড ক্লটিং অ্যাকচুয়ালি ব্লাড ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশন ইজ দ্য প্রসেস ইন হুইচ দ্য ব্লাড লুজেস ইটস ফ্লুইডিটি। এখানে কিন্তু রক্তটা অনেক জমাট টাইপের হয় অ্যান্ড বিকামস জেলি লাইক মাস ফিউ মিনিটস আফটার ইট শেড আউট। অর্থাৎ যে বললাম যে কাটার কিছুক্ষণের মধ্যেই কিন্তু রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। কি করে বন্ধ হবে? তিনটে স্টেপের মাধ্যমে বন্ধ হবে। তিনটে স্টেপের লাস্ট স্টেপ হচ্ছে ব্লাড ক্লটিং, ঠিক আছে? এই সম্পর্কিত আচ্ছা আর কিছু জিনিস ইনফরমেশন আছে। দেখো যে ক্যালসিয়াম এবং ভিটামিন কে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্লাড ক্লটিং এর জন্য, এমসিকিউ থাকতেই পারে। আচ্ছা, আর হচ্ছে ব্লাড ক্যান নট কোয়াগুলেট উইদ ইন ব্লাড ভেসেল। ব্লাড তো একটা ব্লাড ভেসেলের মধ্যে, অর্থাৎ ধমনি বা শিরার মধ্যেও তো ক্লট করে যেতে পারতো। ধমনি নয়, ঠিক আছে, ছড়িয়ে দিলাম যে ধমনিতে ব্লাডের ফোর্সটা খুব বেশি থাকে, শিরার মধ্যেও তো ক্লট করে যেতে পারতো। করে না কেন? করে না, তার ডিউ টু প্রেজেন্স অফ হেপারিন। হেপারিন কে রিলিজ করে? বেসোফিল। তো হেপারিন থাকার জন্য, হেপারিন একটা অ্যান্টি কোয়াগুলেন্ট, হেপারিন থাকার জন্য ব্লাড ক্লটিং করে না উইদ ইন ব্লাড ভেসেল, ঠিক আছে? আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট অর্থাৎ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু হেপারিন হবে। আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট যদি জিজ্ঞেস করে তাহলে হবে ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম সাইট্রেট। এই জিনিসগুলোকে বেশি অ্যাকচুয়ালি ব্লাড ব্যাংকে ইউজ করা হয়, ব্লাড ব্যাংক গুলোতে, ঠিক আছে? আর এখানে দেখো যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হিমোফিলিয়া। রক যে কোনো জায়গায় কেটে গেলে সেটা বন্ধ হবে না, সেই যে হিমোফিলিয়া রোগ, সেটা কিন্তু একটা ইনহেরিটেড ডিসঅর্ডার। আমরা জানি জিনিসটা, ক্লাস 10 এর বই আছে কিন্তু। তো সেই হিমোফিলিয়ার যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এর জন্য, সেটা ইনফরমেশনটা এখানে দেওয়া আছে যে হিমোফিলিয়া 3 রকমের, এ বি আর সি। হিমোফিলিয়া এ হচ্ছে ফ্যাক্টর 8 এর অ্যাবসেন্সের জন্য। এই ফ্যাক্টর গুলো অ্যাকচুয়ালি ব্লাড ক্লটিং এর ফ্যাক্টর। আমরা এখানে ক্লটিং এর জিনিসটাকে ডিসক্রাইব করিনি, যদি কেউ ক্লটিং এর জায়গাটা ডিসক্রাইব দেখতে চাও, এই পিডিএফ এর লিঙ্ক থাকবে। সেই ভিডিও অলরেডি আমাদের তোমার লগ ইন টু বায়ো যে ইউটিউব চ্যানেল, সেখানে আপলোড করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো হিমোফিলিয়া এ হচ্ছে ফ্যাক্টর 8 এর অ্যাবসেন্সের জন্য, এবং এটা এক্স লিন রিসেসিভ ডিজিজ। হিমোফিলিয়া বি হচ্ছে ফ্যাক্টর 9 এর জন্য, অ্যাবসেন্টের জন্য এক্স লিন রিসেসিভ ডিজিজ। কিন্তু হিমোফিলিয়া সি হচ্ছে ফ্যাক্টর 11 এর জন্য, এটা হচ্ছে অটোজোমাল ডিজিজ। এগুলো মনে রাখতে হবে। এই যে বললাম এক্সট্রা, যদি কেউ জিনিস জানতে চাও তাহলে হিমোস্ট্যাসিস পুরো ডিটেলসে উইথ অ্যানিমেশন ডিটেলস এ ডিসক্রাইব করা আছে যে ভিডিওতে, সেই ভিডিওর লিঙ্ক এখানে দেওয়া আছে। আমরা যখন পিডিএফ প্রোভাইড করব সেখানে তোমরা পেয়ে যাবে, বা এর ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু সেটা দেওয়া থাকবে। নেক্সট আসছে অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট মানেই বললাম যে যে জিনিসটা রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। এ সাবস্টেন্স হুইচ প্রিভেন্টস দ্য কোয়াগুলেশন অফ ব্লাড ইজ কল অ্যান্টিকোয়াগুলেন্ট, ঠিক আছে? বেশ, তাহলে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট কি? হেপারিন। এই আগে স্লাইডেই বললাম যে হেপারিন থাকার জন্যই জল রক্তে মানে তোমার ব্লাড ভেসেলের মধ্যে রক্ত জমাট বাঁধে না। তো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে হেপারিন। ইফ ব্লাড ক্লটস টু ইজিলি, ইট দিস ক্যান রেজাল্ট ইন থ্রম্বোসিস। এই লাইনটারও ইম্পর্টেন্স আছে। দেখো কি বলছে, যদি এই নর্মালি ব্লাড ভেসেলের মধ্যে যদি জল ব্লাড ক্লট করে যেত তাহলে কি হবে, রক্ত যদি রক্তবাহের মধ্যে ব্লাড ক্লট করে যায় তাহলে কি হবে, থ্রম্বোসিস হবে। থ্রম্বোসিস মানে কি? রক্তপিণ্ড তৈরি হবে। রক্তপিণ্ড কোনো একটা জায়গায় গিয়ে যখন আটকে যাবে তখন কি হবে, সেই জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হতে পারবে? এটা আমরা পড়েছিলাম দেখবে স্ট্রোকের সময়, স্ট্রোকের ভিডিওটা একবার দেখে নেবে, ওখানে কিন্তু থ্রম্বোসিস এর জিনিসটা লেখা আছে। তো থ্রম্বোসিস দ্য ক্লটিং ইন আনড্যামেজড ব্লাড ভেসেল, সেটাকে বলে থ্রম্বোসিস। বেশ, ইফ দ্য ব্লাড টেকস টু লং টু ক্লট, আবার যদি অনেক সময় লাগে ব্লাড ক্লট হতে তাহলে কি হবে, শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যাবে, অর্থাৎ
টু ফ্রিকুয়েন্টলি যদি মানে খুব তাড়াতাড়ি রক্ত যদি মানে খুব তাড়াতাড়ি খুব সহজ ভাবে যদি রক্ত জমাট বাঁধে সেটাও খারাপ, আবার খুব দেরি রাখলেও সেটা খারাপ। অপটিমাম থাকতে হবে, যখন দরকার তখন ঠিক ভাই কাজ করে দাও, ব্যাস। তো যখন দরকার নেই তখন কাজ করে দিলে থ্রম্বোসিস হয়ে যাবে, আর যখন দরকার তখন ঠিক করে কাজ না করতে পারলে তখন হয়ে গেল হেমোরেজ হয়ে যাবে। হলো এই অ্যান্টিকোয়াগুলেন্টস এরও ডিফারেন্ট টাইপস এবং সেগুলো কোথায় কোথায় কি কাজে লাগে, তার যে বায়োকেমিক্যাল ক্যারেক্টার সেটাও তোমার ডিটেলস ডিসক্রাইব করা আছে এই ভিডিওর লিঙ্কে। এটাও কিন্তু অগেন্টোবায়ো ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। বেশ, নেক্সট আসছে এবিও ব্লাড গ্রুপ। দেখো এবিও ব্লাড গ্রুপ কে প্রথম ডিসকভার করেছে, সেটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। 1900 মানে 1900 সালে তিনি ফার্স্ট ডিসকভার করেন। কার্ল ল্যান্ডস্টেইনার কে ফাদার অফ ব্লাড গ্রুপিং বলা হয়। আর এইটাই এমন একটা ব্লাড গ্রুপিং, এবিও ব্লাড গ্রুপটা এমন একটা ব্লাড গ্রুপ যেখানে রেসিপ্রোকাল অ্যান্টিবডিজ আর প্রেজেন্ট ইন দা করসপন্ডিং ব্লাড গ্রুপ। অর্থাৎ কি না, এখানে তোমার অর্থাৎ কি সেটা পরে বলছি। দেখো এখানে শুধু লাইনটা পড়ে নাও যে ইট ইজ দ্য ওনলি সিস্টেম, এটাই একমাত্র সিস্টেম যেখানে রেসিপ্রোকাল অ্যান্টিবডিজ আর কনসিস্টেন্টলি অ্যান্ড প্রেডিক্টিভলি প্রেজেন্ট ইন সিরা অফ পিপল হুইচ হু হ্যাভ হ্যাড নো এক্সপোজার টু হিউম্যান রেড সেল। কি জিনিস সেটা আমি এখানে দেখো বলি, ওইখানে বোঝানো যাবে না। আরবিসি যে এ অ্যান্টিজেন, দাঁড়াও এখানে একটা জিনিস বলি যে এই এবিও ব্লাড গ্রুপিংটা কিন্তু হয়েছে অন দা বেসিস অফ প্রেজেন্স অফ গ্লাইকোলিপিড অন আরবিসি মেমব্রেন। আমি শুরুতেই বলেছিলাম আরবিসি মেমব্রেনে কিছু গ্লাইকোলিপিড থাকে যেটা কিন্তু তোমার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, তো সেই গ্লাইকোলিপিডের প্রেজেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু এই ব্লাড গ্রুপিংটা করা হয়েছে। যদি এই অ্যান্টিজেন এ অর্থাৎ এই গ্লাইকোলিপিডটা থাকে তাহলে সেটাকে বলবে, তাহলে সেই ব্লাড গ্রুপটা হবে ব্লাড গ্রুপ এ। যদি বি থাকে তাহলে ব্লাড গ্রুপ বি, যদি বোথ অ্যান্টিজেন এ অ্যান্ড অ্যান্টিজেন বি থাকে তাহলে হয়ে গেল ব্লাড গ্রুপ এ বি, আর যদি অ্যান্টিজেন এ আর বি কোনোটাই না থাকে, আই মিন অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি যদি না থাকে, কোনোটাই না থাকে মানে কোনো ব্লাড কোনো অ্যান্টিজেনই না থাকে সেটা কিন্তু নয়, অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি যদি না থাকে সেটা হচ্ছে ব্লাড গ্রুপ ও। হলো তাহলে এই ও মানে কিন্তু উইদাউট। বেশ, এইবার আসছি যে এই অ্যান্টিবডি তো হলো, এর করসপন্ডিং অ্যান্টিজেন হলো, করসপন্ডিং অ্যান্টিবডির একটা কথা কিন্তু আমি এখানে বললাম যেটা বললাম পরে বোঝাবো, সেই বোঝানোর জায়গাটা এবারে আসছি। বলছে যে অ্যান্টি ইন দ্য ব্লাড প্লাজমা দেয়ার ইজ অ্যান্টিবডি প্রেজেন্ট এগেনস্ট দ্য অ্যান্টিজেন্স। দেখো যদি এ ব্লাড গ্রুপে, আমরা কি বললাম এ ব্লাড গ্রুপের আরবিসিতে এ অ্যান্টিজেন থাকবে, এবার যদি এখানে অ্যান্টি এ অ্যান্টিবডি থাকে তাহলে তো সে ইজিলি ডিস্ট্রয় করে দেবে, তাহলে মানুষটা কি আরবিসি তে মানুষটা তাহলে আরবিসি লেস হয়ে যাবে, সেটা তো হয় না, সেভাবে তো বেঁচে থাকতে পারবে না। তো ঠিক সেই কারণে এ ব্লাড গ্রুপের যে ব্লাড আছে সেই ব্লাডের প্লাজমাতে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে, প্লাজমাতে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে। বি ব্লাড গ্রুপ যে আছে তার প্লাজমাতে অ্যান্টি এ অ্যান্টিবডি আছে, তার কারণ কি, তার কাছে বি অ্যান্টিজেনটা ফরেন নয় কিন্তু তার কাছে এ অ্যান্টিজেনটা ফরেন, সেই জন্য সে অলরেডি অ্যান্টি এ অ্যান্টিবডি তৈরি করে রেখেছে, কোনো এক্সপোজার দিতে হয়নি। মানে আমাকে কখনোই এ ব্লাড গ্রুপ বি এর মধ্যে ঢোকালে তবে অ্যান্টি এ তৈরি হবে তা কিন্তু নয়, অলরেডি তৈরি হয়ে বসে আছে। এই লাইনটাই এখানে লেখা ছিল যে প্রেডিক্টেডলি প্রেজেন্ট ইন সেরা অফ পিপল হু হ্যাড নো এক্সপোজার টু রেড সেল। আমি বললাম জিনিসটা পরে বোঝাবো, বলে দিলাম ঠিক আছে। এক্সপোজার দেওয়াই হয়নি তার আগে থেকেই, অর্থাৎ ইনবিল্ড জিনিসটা কিন্তু আছে। হলো, আর এ বি যারা, দেখো এ বি ব্লাড গ্রুপ যদি হয় তার মানে সে কিন্তু এ অ্যান্টিজেন কেও চেনে বি অ্যান্টিজেন কেও চেনে, তাহলে তাহলে তার কিন্তু এ অ্যান্টিবডিও থাকবে না, আই মিন অ্যান্টি এ অ্যান্টিবডিও থাকবে না, অ্যান্টি বি অ্যান্টিবডিও থাকবে না, সেটাই লেখা আছে, ল্যাক দুটোই। আচ্ছা, ও ব্লাড গ্রুপে কিন্তু এ অ্যান্টিজেনও নাই বি অ্যান্টিজেনও নেই, তাহলে এ অ্যান্টিজেন কেও সে চিনতে পারে না, বি অ্যান্টিজেন কেও সে চিনতে পারে না, ভাবে ফরেন। ঠিক সেই কারণে অ্যান্টি এ আর অ্যান্টি বি অ্যান্টিবডি দুটোই অলরেডি তোমার প্লাজমাতে প্রেজেন্ট থাকে, বুঝা গেল। ছবির মাধ্যমে এখানে দেখো দেখাই, এখানে দেখো এ ব্লাড গ্রুপ বলা আছে, এ বি আর ও।
তো এ ব্লাড গ্রুপে কি অ্যান্টিজেন আছে? দেখো অ্যান্টিজেনের বেসিসে কিন্তু ব্লাড গ্রুপিংটা হয়েছে, অ্যান্টিবডির বেসিসে কিন্তু হয়নি, এটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যান্টিজেনের বেসিসে যদি হয়ে থাকে তাহলে কি অ্যান্টিজেন আছে? এ অ্যান্টিজেন আছে, বি তে বি অ্যান্টিজেন আছে, এ বি তে এ আর বি দুটোই আছে, ও তে কিছুই নাই, বুঝছি না মানে এ আর বি নেই, ঠিক আছে? তো অ্যান্টিবডি করেসপন্ডিং কি থাকবে? কারণ এ কাছে বিটা ফরেনসিক, সেই জন্য অ্যান্টি বি রেখে বসে আছে, বি এর কাছে এ ফরেন্স, সেই জন্য অ্যান্টি এ রেখে বসে আছে, এ বি এর কাছে দুটোই চেনা, সেই জন্য একটাও কিছু রাখেনি, নান, আর ও এর কাছে কিন্তু দুটোই অচেনা, সেই জন্য দুটোই রেখে বসে আছে। আর হচ্ছে দিতে কাকে পারবে, এটাও এখানে দেখো দেখিয়ে দিই, যে এ অ্যান্টিজেন বালা এ ব্লাড গ্রুপ, সে কিন্তু এ ব্লাড গ্রুপকে ইজিলি দিতে পারবে, কারণ তার প্লাজমাতে কিন্তু কোনো অ্যান্টি এ নেই, শুধু অ্যান্টি বি আছে, তাহলে কোনো সমস্যা নেই। আর একটা দিতে পারবে, দেখো ওকে তোমার সরি দিতে পারবে বলছি, নিতে পারবে আর কি, এ কে দিতে পারবে আর ওকে ও ও এর কাছ থেকে নিতে পারবে, কেন বলতো? কারণ ও এর কিন্তু আরবিসি, ও এর আরবিসি তে কোনো অ্যান্টিজেন নেই, ঠিক সেই কারণে এখানে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকলেও কোনো অসুবিধা হবে না। সুতরাং ও এর কাছ থেকে সে আরবিসি বা ব্লাড যেটাকে বলে, নর্মালি ব্লাড দেওয়া মানে আরবিসিটা দেওয়া, সেটা নিতে পারবে, হলো? আচ্ছা বি কিন্তু বির কাছ, বি এর কাছ থেকে নিতে পারবে আর ও এর কাছ থেকে নিতে পারবে, এবি কিন্তু তোমার কার কাছ থেকে নিতে পারবে? না এবি সবার কাছ থেকেই নিতে পারবে, সেজন্য এবি কে বলে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, কেন এবির মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, সেজন্য সবার কাছ থেকে নিয়ে নিলে কোনো অসুবিধা নাই। আর ও কিন্তু কারোর কাছ থেকে নিতে পারবে না, শুধুমাত্র ও ছাড়া, ও দিতে সবাইকে পারবে, ঠিক সেই কারণেই হচ্ছে ইউনিভার্সাল ডোনার। কেন দিতে পারবে না? কারণ এর কাছে দুটোই অ্যান্টিবডি বসে আছে, যারই নেবে সেটাই, মানে অপোজিট এ নেক বি নেক এবি নেক যারই নেক, সেই অ্যান্টিজেন এসে এই অ্যান্টিবডি তাকে ধ্বংস করে দেবে, শুধুমাত্র ও এর নিলে কোনো অসুবিধা হবে না, বুঝে গেল? ইউনিভার্সাল ডোনার আর ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, বেশ তাহলে এখানে ওইটাই লেখাতে থাকো। আচ্ছা এখানে একটা জিনিস আমি এবিও বললাম, যদি এইরকম কোশ্চেন থাকে ও নেগেটিভ ও পজিটিভ, এই যে নেগেটিভ আর পজিটিভের যে কোয়েশ্চেন না, সেটা আর এইচ ফ্যাক্টর, যেটা আমি পড়বো বলবো পরে, তো এখানে এই অ্যান্সারটা দেওয়া আছে, যদি নর্মালি ইউনিভার্সাল ডোনার বলে সেটা হচ্ছে ও, যদি এখানে পজিটিভ নেগেটিভের থাকে তাহলে সেটা কিন্তু ও নেগেটিভ, কেন নেগেটিভ সেটা আমরা পরে আর এইচে বলছি। আর ইউনিভার্সাল অ্যাকসেপ্টার নর্মালি হচ্ছে এবি, যদি এ প্লাস মাইনাসের কেস থাকে তাহলে হচ্ছে এবি পজিটিভ, হলো? আর ব্লাড গ্রুপস আর ক্লাসিফাইড অন দা বেসিস অফ অ্যান্টিজেন, এই তো বললাম, হ্যাঁ। আর ওই দুটো নন কম্পেটিবল যদি মিক্স করি তাহলে অ্যাগ্লুটিনেশন হয়ে যাবে, নন কম্পেটিবল মিক্স করে দিলে অ্যাগ্লুটিনেশন হবে। আর অ্যান্টি সিরাম হচ্ছে ব্লাড সিরাম কন্টেনিং স্পেসিফিক অ্যান্টিবডিজ, সিরাম কন্টেনিং স্পেসিফিক অ্যান্টিবডিজ কে বলছে অ্যান্টি সিরাম। নেক্সট আসছে ইন্ডিভিজুয়াল ব্লাড টাইপ ইজ ডিটারমাইন্ড বাই দ্য ইনহেরিটেন্স অফ ওয়ান অর থ্রি, আচ্ছা এই যে এবিও ব্লাড গ্রুপ সেটা কিন্তু তিনটে অ্যালিলের দ্বারা ডিটারমাইন্ড হয়, সেই জন্য এটা হচ্ছে কোডমিনেন্ট রিলেশনশিপ আছে। কোডমিনেন্ট মানে হচ্ছে, দেখো আগে কোডমিনেন্ট জিনিসটাকে বলি, যে মানে এটা বলি আগে, অ্যালিল গুলো কি কি, আইএ আইবি আর স্মল আই, এই তিনটে অ্যালিল আছে। নর্মালি কিন্তু আমরা জানি মেন্ডেলিয়ান সূত্র অনুযায়ী যে একটা লোকাসে দুটো অ্যালিল থাকে, কিন্তু এখানে কিন্তু তিনটে অ্যালিল থাকে। তাহলে তিনটে অ্যালিল যদি থাকে, আই এ যখন থাকবে তখন সে কিন্তু স্মল আই এর উপরে ডমিনেন্ট, অর্থাৎ আই থাকুক বা যেই থাকুক সে কিন্তু তোমার আই এর ক্যারেক্টারটাই প্রকাশ পাবে, অর্থাৎ কিনা ব্লাড গ্রুপ এ হবে। আই বি থাকলে কিন্তু আই বি বি ব্লাড গ্রুপ হবে, মানে যদি স্মল আই থাকে তার উপরে ডমিনেন্ট, আর যদি আই এ আর আই বি বোথ থাকে তখন কিন্তু কেউ কারোর উপরে ডমিনেন্ট নয়, তখন কিন্তু কো ডমিনেন্ট, অর্থাৎ দুজনেই নিজের ক্যারেক্টারকে বজায় রাখবে। ঠিক সেই কারণেই হচ্ছে এ বি ব্লাড গ্রুপ এর অস্তিত্ব এখানে আছে, ঠিক আছে? সো এটা ওয়ান টাইপ অফ কো ডমিনেন্স এখানে দেখা যায়। আর অবশ্যই এখানে একের বেশি অ্যালিল দেখা যাচ্ছে, সেজন্য এটা হচ্ছে মাল্টিপল অ্যালিল সিস্টেম। এবং যেহেতু আমি বললাম মেন্ডেলিয়ান সিস্টেম কি বলে, যে একটা লোক আছে দুটো অ্যালিল, সুতরাং এটা কিন্তু মেন্ডেলিয়ান প্রিন্সিপাল কে ফলো করবে না, বোঝা গেল? বেশ নেক্সট আছে, এখানে দেখো ছবিটা দেওয়া আছে, এখানে আই এ আর আই এ দুটো অ্যালিলে যদি আই এ আই থাকে তাহলে এ ব্লাড গ্রুপ হবে, যদি আই এ আর আই থাকে তাতেও এ ব্লাড গ্রুপ হবে। যাই হোক, মেল আর ফিমেল এর অ্যালিলে যদি সেপারেট হয় তাতেও সেম, যে আই এ থাকলেই আই এ ব্লাড গ্রুপ হবে, যদি স্মল আই থাকে তার সঙ্গে,
আই সে ঠিক সেরকম ভাবে আইবি আইবি থাকলে বি হবে, আইবি আই থাকলে বি হবে, এবি হচ্ছে আইবি আর আইএ দুটো একসঙ্গে থাকলে হবে এবি। আর যদি দুটোই স্মল আই অর্থাৎ দুটোই যদি রিসেসিভ হয় তবেই মানে একমাত্র হোমোজাগাস রিসেসিভ কন্ডিশনেই কিন্তু ও ব্লাড গ্রুপ হবে, বোঝা গেল? এই সংক্রান্ত আবার একই জিনিস, এবিও ব্লাড গ্রুপের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোডেড আছে, এই সংক্রান্ত যদি আরো ডিটেলস জানতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এই লিঙ্কে ক্লিক করে সেটা পেয়ে যাবে। নেক্সট আসছে আর এইচ ব্লাড গ্রুপ। দেখো আর এইচ ব্লাড গ্রুপে তোমরা দেখি আগে এই প্লাস আর মাইনাসের যে কেসটা আছে না, এই প্লাস আর মাইনাসটা অ্যাকচুয়ালি আর এইচ ব্লাড গ্রুপ, এ আর বি তো আমরা এবিও ব্লাড গ্রুপে পড়লাম। তো এই আর এইচ ব্লাড গ্রুপের এই আর এইচ কথাটা এসছে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার রেসাস কথা থেকে। রেসাস কি? এই দেখো মাংকি দৌড়াতে দৌড়াতে চলে এসেছে। তো রেসাস হচ্ছে একটা মাংকি যেখান থেকে ফার্স্ট ডিসকভার করা হয়েছিল এই টাইপ অফ অ্যান্টিজেনটা, হলো কোথায়? এর আরবিসিতে। তো এর নাম কি? ম্যাকাকা মুলাট্টা, হলো। তা এই কে কে আবিষ্কার করেছিলেন? ইন 1940 আবার সেই কার্ল ল্যান্ডস্টেইনার অ্যান্ড আলেকজান্ডার ওয়াইনার, এরা আর এইচ ব্লাড গ্রুপকে ডিসকভার করেছিলেন। 52 রকমের অ্যাগ্লুটিনেজেন অর্থাৎ 52 রকমের অ্যান্টিজেন সোপ এখনো পর্যন্ত ডিসকভার হয়েছে, অর্থাৎ আরবিসির গায়ে 52 রকমের আর এইচ অ্যান্টিজেন আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাপিটাল সি, এই ক্যাপিটাল স্মল গুলো খুব ইম্পর্টেন্ট, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, স্মল সি আর স্মল ই, এই 5 রকমেরটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডি, যদি ডি থাকে অর্থাৎ আর এইচ ডি অ্যান্টিজেন যদি ওই ব্যক্তির থাকে তাহলে সেই ব্যক্তির হবে আর এইচ পজিটিভ, যদি আর এইচ ডি না থাকে তাহলে সেই ব্যক্তি হবে আর এইচ নেগেটিভ। অর্থাৎ ধরো কোনো এ ব্লাড গ্রুপের আছে, সেই ব্যক্তির আর এইচ ডি অ্যান্টিজেন আছে তাহলে সে হয়ে গেল এ পজিটিভ, যদি আর এইচ ডি অ্যান্টিজেন না থাকে তাহলে সে হয়ে গেল এ নেগেটিভ, বুঝে গেল? নেক্সট এই সংক্রান্ত সেম জিনিস, ডিটেলস সব দিস অলরেডি আপলোডেড, ক্লিক অন দা লিঙ্ক, ওকে ইফ ইউ ওয়ান্ট। নেক্সট আসছে প্রেগনেন্সি। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে যদি ফাদারের আর এইচ প্লাস হয় আর সরি আর এইচ পজিটিভ এবং মাদার যদি আর এইচ নেগেটিভ হয় এবং তাদের যদি সন্তান হয় ফার্স্ট যে চাইল্ড হবে সেটা আর এইচ পজিটিভ হবে, মানে আর এইচ পজিটিভ হতে পারে, এবার আর এইচ পজিটিভ যদি হয় তখন এই আর এইচ পজিটিভের এই পজিটিভ যে ইয়েটা সেটা কিন্তু মাদারের বডির ক্ষেত্রে কিন্তু ফরেন, সেই মাদারের বডি যখন ওই ইউটেরাস মানে যখন ডেলিভারি হবে সেই ডেলিভারির সময় এই চাইল্ডের যে আর এইচ পজিটিভ আরবিসি সেটা যদি মাদারের কন্টামিনেশন আসে তখন মাদার কিন্তু অল মাদারের বডি সেই আর এইচ পজিটিভ বালা আরবিসি কে চিনে একটা অ্যান্টি আর এইচ অ্যান্টিবডি তৈরি করে রাখবে, সেই অ্যান্টিবডি তৈরি করে রাখলে সেকেন্ড বার যখন প্রেগন্যান্সি হবে, মানে ফার্স্ট প্রেগন্যান্সিতে কোনো সমস্যা নেই, সেকেন্ড বার প্রেগন্যান্সি হলে সেকেন্ড বার প্রেগন্যান্সিতে যদি সেম আর এইচ পজিটিভ হয় তখন কিন্তু তোমার প্লাসেন্টা ঠিলে সেই অ্যান্টিবডি ঢুকে চাইল্ডকে চাইল্ডের আরবিসি কে মেরে দেবে, চাইল্ড আরবিসি কে মেরে দেবে, চাইল্ড খতম, ঠিক আছে? তো এইটাকেই বলে হচ্ছে হিমোলাইটিক সরি এখানে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এই জায়গাটা তোমরা শুনেছো নিশ্চয়ই। তো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হচ্ছে সেকেন্ড তোমার প্রেগন্যান্সির ক্ষেত্রে এমনি হয়। এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস আবার একটা সেপারেট ভিডিওতে খুব ডিটেলসে ডিসক্রাইব করা আছে, দরকার থাকলে বা তোমরা যদি চাও দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমরা ব্লাডের বিভিন্ন অ্যাসপেক্ট গুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং কম্পিটিটিভ বিভিন্ন এক্সামের প্রশ্ন ঘেটে তার সঙ্গে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর যেমন হাইলাইট করা আছে ঠিক সেই সঙ্গে কনসেপ্টটাকেও তার সঙ্গে ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এবং তার সঙ্গে সঙ্গে ওই আমি ভিডিওর মাঝেও যেটা বলেছি যে আমাদের ফেসবুক পেজে এই ভিডিওর পিডিএফ আপলোড করা থাকবে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে।